أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. সমস্ত প্রশংসা মহান আল্লাহর জন্য যিনি আমাদের সৃষ্টি করেছেন, শুধু সৃষ্টি করেনি, যিনি আমরা বিশ্বের জগতে সমস্ত কোটি পাখিরা সৃষ্টি করার পরেও যদি আমরা দীর্ঘদিন যাবত শুনে আসছি মহাশয় তাআলা সুবহানাহু ওয়া তাআলা তিনি নাকি আগ্রহে বাকিরা সৃষ্টি করেছেন, ব্যাপারে শুনে আসছি তো একটু বিশ্বাস করতে হবে। কবরস্থানে বক্তৃতা দিচ্ছি না জনসমুদ্রে বক্তৃতা দিচ্ছি, তাই পার্থক্য করতে হবে। দীর্ঘদিন প্রবেশ করে সেই সময় তারা নাকি শব্দটি ব্যবহার করি। আমিও কিন্তু বললাম আল্লাহ তাআলা নাকি আগ্রহের বাকিরা সৃষ্টি করেছেন। বিভিন্ন আলোকী ভাষায় দরবেশ তারা দীর্ঘদিন যাবত তারা বলে আসছে, আপনার যে সন্তানটি মাধ্যমিক পাশ করেছে, মাধ্যমিক মানে ম্যাট্রিক পরীক্ষা পাশ করেছে, আপনার সন্তানকে এখনই জিজ্ঞাসা করবেন যে পৃথিবীতে কত হাজার কত লক্ষ কোটি প্রজাতির প্রাণী পৃথিবীতে বসবাস করে, দেখলে তার সন্তানকে চট্টর উত্তর দেবে। শুধুমাত্র সমুদ্রের তলে 9-10,000 প্রজাতির প্রাণী বাস করে, আর যারা জীববিদ্যা নিয়ে গবেষণা করছেন তারা জানেন পৃথিবীতে কত যে প্রাণ আছে এর কোন হিসাব নেই। অথচ বিভিন্ন সৃষ্টি করেছে, অথচ পরিষ্কার বলা হচ্ছে যে আল্লাহ পৃথিবীতে কত মাকড়া কত নিয়ামত সৃষ্টি করেছেন। মানুষ আর জিন জাতি যদি একত্রিত হয়ে ঘুরতে শুরু করে আল্লাহ নিয়ামত আল্লাহর মাকড়া ঘুরে শেষ করতে পারবে না। পবিত্র করার এমন একটি ধর্মগ্রন্থ যে পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ গ্রন্থ এটা কোন সন্দেহ নেই। তো ভাই এখানে অর্থাৎ পবিত্র সাইন অর্থাৎ বিজ্ঞান সম্মত কোন কথা কি ভুল তথ্য দিতে পারে? যদি আগ্রহের আপনারা মেনে নেন অমুক আলোর মুখ থেকে শোনা কথা তাহলে বলতে পবিত্র করেন বা হাদিস ভুল, নাউজুবিল্লাহ মিন যালিক। অথচ স্পষ্ট আমরা বলবো মহাশয় তাআলা যিনি সমস্ত কোটি মাখলুকাত সৃষ্টি করার পরে আমাদের মানুষ জাতিকে সর্বশ্রেষ্ঠ জাতি সর্বশ্রেষ্ঠ মাখলুকাত এবং সর্বশ্রেষ্ঠ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসেবে গ্রহণ করেছেন সেই মহান রব্বুল আলামিন সংক্ষিপ্ত প্রশংসা জ্ঞাপন করবো তার নিজের শেখানো ভাষাতে সবাই এক বাক্য বলি আলহামদুলিল্লাহ। যেটা নির্ধারণ করছি বর্তমান প্রেক্ষাপটকে সামনে রেখে এবং আপনাদের স্টেজে ওঠার 10-15 মিনিট আগে যে বিষয়টি নির্ধারণ করলাম যে বর্তমান মুসলিমদের অবস্থান, বর্তমান মুসলিমদের অবস্থান শুধুমাত্র ধর্মীয় দৃষ্টিকোণ থেকে নয়, আন্তর্জাতিক লেভেল থেকে যদি মুসলিমদেরকে দেখেন আমরা দেখছি কিন্তু দেখার পরে কয়েক মিনিটের মধ্যে আমরা নিমেষে সমস্ত কিছু ভুলে যাচ্ছি। তার জ্বলন্ত কয়েকটা প্রমাণ সহ আপনার সামনে আলোচনা রাখার চেষ্টা করব। আর আপনারা ইতিমধ্যে জেনেছেন যে আলোচনার শেষে একটি প্রশ্ন উত্তর পর্ব থাকবে। অ্যাকচুয়ালি আমি যখন আলোচনা করি সে সময় বক্তব্য খুব লম্বা সময় ধরে দিই না, 2-3 ঘন্টা এমন আমি আলোচনা করি না। কেন বক্তা যখন কোন বক্তৃতা দিচ্ছে একটা টপিককে বেঁধে দিল, হতে পারে সুন্নাত অথবা বিদাত অথবা শিরিক, এই বিষয়ে আলোচনা করছে 1.5-2 ঘন্টা, শ্রোতারা একটি বিষয় করে জানতে পারলো।
কিন্তু শ্রোতারা যখন বক্তার সঙ্গে সংযুক্ত হচ্ছে প্রশ্নোত্তরের মাধ্যমে, এখন আমরা বক্তৃতা রাখলাম বা 40 মিনিট বক্তব্য রাখলাম, আপনাকে যদি 10টা প্রশ্নের সুযোগ দিই আপনি 10টা বেশি জিনিস শিখতে পারবেন প্রশ্নোত্তরের মাধ্যমে। তার জন্য পবিত্র কোরআন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুধু কুল ভাই বলেননি, মানে বলো মানে কি, প্রশ্ন না করলে বলে কি, কাল তারা বন্ধু আছে না শব্দ, কাল লাইয়াতুল্লাহ জান্নাত ইল্লা মান কানা ইয়াহুদু নাসারা সূরা বাকারা সূরা নম্বর 155 এ আল্লাহ সুবহানাহু বলেছেন যে ইহুদি এবং খ্রিস্টানরা বলে যে তারা কখনো জান্নাতে যেতে পারবে না, যতক্ষণ তারা ইহুদি এবং খ্রিস্টান হচ্ছে, ইহুদি খ্রিস্টানদের দাবি এটা যে পৃথিবীর কোন মানুষ জান্নাতে যেতে পারবে না যতক্ষণ তারা মানে খ্রিস্ট ধর্ম গ্রহণ করছে। আল্লাহ বলছেন তিন কামানি আহুম, এটা তাদের মিথ্যা আসবে ভ্রান্ত ধারণা। কুন এবার মুসলিমদেরকে বলতে বলছে নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তুমি বলো হ্যাঁ তোমরা ইন কুনতুম সাদিকিন, যদি তোমরা তোমাদের দাবিতে সত্যবাদী হয়ে থাকো তবে প্রমাণ পেশ করো। পবিত্র বলে কুল আর কালু আপনি যত দেখবেন অনেকগুলো ব্যবহার করা হয়েছে, তার মানে প্রশ্নোত্তরের একটি ব্যবস্থা থাকাটা উচিত, এটা থেকে বেশি শেখা যায়। আলোচনা বিষয়ে বর্তমান মুসলিমদের প্রেক্ষাপট পৃথিবীর একটি আন্তর্জাতিক নিউজ পেপার যেটা টাইমস অফ ইন্ডিয়া 2015 8 অক্টোবর খ্রিস্টান মানে 13 একটা আর্টিকেল দিয়েছে, তারা বলছে পৃথিবীর মধ্যে যে ধর্মটি অনুসারে এবং সবচেয়ে বেশি বৃদ্ধি পাচ্ছে সেটা হচ্ছে ইসলাম, আলহামদুলিল্লাহ তাদের সংখ্যা হচ্ছে 70 কোটি। তারপর যে ধর্মটি আছে বৃহত্তর ধর্ম সেটা খ্রিস্টান, 200 কোটি মানুষ বসবাস করে, হিন্দু ভাইয়ের আছে 80 কোটি, তাছাড়া আদার্স অন্য অন্য ধর্মের অনুসারী আছে। আপনাকে যদি বলি যে অধিকাংশ সময় আমরা মনে করি যে এত মানুষের কাজটি করছে নাকি ভুল, ভাই বলেন না এই কাজটি বা এই আমলটি এত মানুষ করছে হাজার হাজার কি সবাই ভুল, পৃথিবীতে কোন ধর্মের অনুসারী সবচেয়ে বেশি ভাই, 200 কোটি, গোটা পৃথিবীর ক্ষমতা কাদের হাতে, কারো শক্তি সবচেয়ে শক্তি দিক থেকে চূড়ান্ত, সার্বিক দৃষ্টিকোণ থেকে যদি আপনি দেখেন তাদের ক্ষমতা বুদ্ধি গোটা পৃথিবীকে কন্ট্রোল করছে খ্রিস্টানরা, তাই এত ভুল করতে পারে, কিন্তু দেখুন তারা আবার হযরত ঈসা আলাইহিস সালামকে আল্লাহ বলে আল্লাহ পুত্র বলে, বুঝতে পারছেন? এখন যদি আমরা পাল্টা প্রশ্ন করি তাদেরকে, যে আপনি একটু আগে যে বললেন যে এই কাজটি এত মানুষ করছে সবাই কি ভুল, তো যাদের বুদ্ধি বিবেক চিন্তা ক্ষমতা শক্তি গোটা পৃথিবীকে কন্ট্রোল করছে, গোটা পৃথিবীর মানে যে দেশটিকে দেখে ভয় করছে সেটা হচ্ছে ইউএসএ আমেরিকা, বিজ্ঞান প্রযুক্তি সব দিক থেকে উন্নত তারাই, কিন্তু তারা একটা মানুষকে অর্থাৎ আমাদের নাবি অর্থাৎ ঈসা আলাইহিস সালামকে আল্লাহ হিসেবে বিশ্বাস করে, কত বড় মূর্খ কত বড় জাহেল। তার মানে বোঝার যে এটাই অধিকাংশ মানুষ যেদিকে আছে সেটাই যে অভাব যদি হয়ে থাকে খ্রিস্টান ধর্মকে হক বলতে হবে, ওরা শক্তি বুদ্ধি ক্ষমতা দলের দিক থেকে ওরাই বেশি, তাই এটা মাথা করে ঝেড়ে ফেলতে হবে যে বেশি লোক আছে তার মানে যে তারা সত্য এমন কি নয়। আব্দুল্লাহ মাসুদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বিষয়ে জিজ্ঞাসা করা হয়েছিল, তাদের ইবনে আসাকির 13 মানে 322 খ্রিস্টাব্দে হাদিসটা বর্ণনা এসেছে সনদ হাসান সহীহ, আব্দুল্লাহ মাসুদকে জিজ্ঞাসা করছে যে হক অর্থাৎ সত্য সিরাতে মুস্তাকিম সোজা সরল পথ কোনটি, আব্দুল মাসুদ সঙ্গে সঙ্গে জবাব দিয়েছিল এইভাবে যে হক হচ্ছে সেটাই যেটা হকের উপরে প্রতিষ্ঠিত, যদি তুমি দলে একজন হও, ভাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কতজন ছিল, 83 জন সর্বোচ্চ, যে ধরেই নি তো মাত্র 83 জন, আর বিশ্বাস কতজন ছিল, কোটি কোটি গোটা বিশ্বের মানুষ, তখন না সময়কার, তাই এটা মাথা থেকে প্রথমে ঝাড়তে হবে যে আমরা আলোচনা শুনছি আপনাকে মেনে নিতে হবে, বা বলছি না যে আপনি এখন মেনে নিন, আজকে বক্তব্য দিয়ে যাব সাহেব যে বক্তৃতা দিল আপনাকে এত মানতে দেওয়ার কি নয়, আপনি তদন্ত করুন গবেষণা করুন, 5 বছর সময় নিন, যে কোনো কথা প্রত্যেকটাকে বিলানোর চেষ্টা করুন, তারপরে মানুষ কোনো সমস্যা নেই, কিন্তু আপনি যদি মনে করেন যে না যেটা জেনেছি সেটাই করবো, এর উল্টা পাল্টা কিছু করবো না, যতই কোরআনের আয়াত বলুক যতই হাদিস বলুক, তাহলে ভাই আমরা কিছু করার বা বলার নেই, তাই প্রথমে মাইন্ডটাকে ফ্রেশ করতে হবে, প্রথমেই
তারপরেও গোটা বিশ্বের দিকে আপনি তাকিয়ে দেখুন, পৃথিবীতে গোটা বিশ্বের দিকে মুসলিমরাজকে নির্যাতিত, নিষ্পেষিত, লাঞ্ছিত, বঞ্চিত, পদদলিত, এমনকি অনেক জায়গা যেগুলো মুসলিমদের ছিল সেগুলো থেকে বহিষ্কৃত বটে। সোমালিয়ার অবস্থা, বিভিন্ন জায়গাতে মুসলিমরা একটার পর একটা গোটা পৃথিবীতে দেখুন মুসলিমদের বিপক্ষে একটা ইস্যু থাকছে কি থাকছে না, সবসময় একটা ইস্যু, প্রত্যেক সময় একটা যাচ্ছে আর একটা আসছে, কেন? অথচ মুসলিমরা 170 কোটি, আমরা কোনোভাবে সংখ্যালঘু নই। তো এই দোষটা আগে বেরোবে ভাই, যদি আপনাকে প্রশ্ন করি যে মুসলিম 170 কোটি হওয়ার পরে আমরা মার কেন খাচ্ছি, দোষটা আগে দেবে কেন দেবেন? আপনাদের সরকার হাসিনাকে, আমাদের ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে, আমেরিকার প্রেসিডেন্ট, তাকে দেবেন কেন দেবেন? অধিকাংশ দোষ কিন্তু আমাদের মুসলিমদের, কেন? কারণ হচ্ছে তাই আল্লাহ তাআলার পক্ষ থেকে যে গ্রন্থ যেটা এসেছে সেটা আমরা প্রত্যাখ্যান করে দিয়েছি, যেটা আল্লাহ তাআলার পক্ষ থেকে এসেছে সে বিধানটিকে আমরা প্রত্যাখ্যান করে দিয়েছি, এই জন্য আল্লাহ তাআলার পক্ষ থেকে আমাদের গজব নাযিল হবে, এটাই স্বাভাবিক। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের পূর্ববর্তী নবীর নাম কি ভাই? হযরত ঈসা আলাইহিস সালাম, তার একটি গ্রন্থ নাযিল করা হয়েছিল, নাম কি? ইনজিল। ইনজিল যদিও বিকৃত, তবে এখন বাইবেল আকারে বাজারে ঘুরে বেড়াচ্ছে, তবে এটা ইনজিল নয়, তবে বিকৃত কিছু তথ্য থাকতে পারে সেটা ইনজিলের মধ্যে ছিল, তবে সম্পূর্ণ নয়। ইঞ্জিল একটি অধ্যায় আছে যেটাকে বলে ম্যাথিউ, গসপেল অফ ম্যাথিউ, 21 অধ্যায় শুনছেন, পরিষ্কার সেটা খুলে দেখবেন ঈসা আলাইহিস সালাম তার সন, অর্থাৎ আমরা আরবি ভাষাতে যখন বলি যে নবী মুহাম্মদ সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু, যখন বলি তো হিব্রু ভাষাতে ঈসা আলাইহিস সালাম কথা বলতেন, হিব্রু ভাষাতে সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু এই শব্দটিকে বলা হয় হাওয়ারি, অর্থাৎ সঙ্গী সাথী, তার সঙ্গী সাথীকে ঈসা আলাইহিস সালাম বলেছিলেন, নসিহত করেছিলেন যে তোমরা যদি দিনের উপর প্রতিষ্ঠিত না থাকো, দিন যদি প্রচার না করো, দিন যদি যথাযথভাবে পালন না করো, তোমার পরিবর্তে এমন এক জাতিকে নিয়ে আসা হবে যে তোমার চাইতে অনেক বেশি উত্তম হবে। শুনেছেন ঈশ্বর তার সঙ্গীত বলেছিল, দিনের উপর প্রতিষ্ঠিত যদি না থাকো, দিন যদি প্রচার না করো, তোমাদের পরিবর্তে এমন এক জাতিকে নিয়ে আসা হবে যে তোমাদের চাইতে অনেক বেশি উত্তম হবে। বা বলুন তো আল্লাহ সুবহানাহু এই বিধানটি ভবিষ্যৎবাণী পূর্ণ করেছেন কি করেননি? করেছেন। বানিজ্যের সর্বশেষ নবীর নাম কি? ঈশ্বর আলাইহিসসালাম। তারপরে ওই গোত্রে কোন নবী এসেছে না? সর্বশেষে কুরাইশ গোত্রে চলে আসলো। চিন্তা করে দেখুন, আপনাকে বলছি যে সর্বশেষ গোত্র কিভাবে পরিবর্তন করে দিল, ক্ষমতাকে কিভাবে ছিনে নিল। একটা সময় যারা পৃথিবীর দিকে তাকিয়ে দেখুন, আমরা যে ভারতবর্ষে বাস করি, আমরা সে ভারতবর্ষের মুসলিমরা 1000 বছর শাসন করেছে, চীন দেশটি, স্পেন দেশটি মুসলিমরা 800 বছর শাসন করেছে, সৌদি আরব দেশগুলো এখন পর্যন্ত মুসলিমরা শাসন করে আসছে, তারপর দেখুন ভারতবর্ষ, আমাদের ভারতবর্ষের প্রেক্ষাপট কি দেখুন, আপনারা জিনিসটাকে আপনার ঝামেলা হিসেবে তালাক দিতে পারছেন সেটা এমনটি নয়, এখন এটা পাল্টে গেছে। আপনি কি খাবেন কি খাবেন না, কোথায় যাবেন কোথায় যাবেন না, কি পড়বেন কি পড়বেন না, সমস্ত কিছু নির্ধারণ করছে আপনার দেশের সরকার। কেন, কাজ কি, দোষ কার? দোষ কি নতুন মোদী সরকারের? হতে পারে কিছুটা দোষ আছে, কিন্তু সার্বিক দোষ না। কারণ হচ্ছে তাই একটা উদাহরণ দিই, উদাহরণ দিয়ে আমার বক্তৃতা শেষ। উদাহরণ যদি বুঝতে পারেন, আগেটা যদি মনে মনে গেঁথে নিতে পারেন, আমার বক্তৃতা মনে করে সফল হয়েছে। যে আমরা আল্লাহর পক্ষ থেকে যে বাণীটি আমাদেরকে দেওয়া হয়েছে, যে সিফাত বৈশিষ্ট্য দেওয়া হয়েছে, ইবনে 1:10 কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাতিল লিন্নাস, আল্লাহ বলছে তোমরা যে সর্বশ্রেষ্ঠ জাতি, খায়রা উম্মাহ, সর্বশ্রেষ্ঠ জাতি,
কিন্তু আজকে বর্তমান প্রেক্ষাপটে দেখুন সর্বশ্রেষ্ঠ জাতি বলা অধিকার রাখেন না, প্রত্যেকের থেকে আমরা লাঞ্ছিত বঞ্চিত, তারপরে আমরা সর্বশ্রেষ্ঠ জাতি, এই যে সীমা উল্টে গেল কেন? একটা উদাহরণ দিয়ে যদি বুঝতে পারেন বক্তব্য সফল। পৃথিবীতে যতগুলো বস্তু আছে, যতগুলো জিনিস আছে, তার একটা ধর্ম আছে, আছে না নেই? প্রত্যেকটা জিনিসের একটা ধর্ম আছে। আমার সামনে মাইকটি আছে, মাইকটি ধর্ম কি? শব্দটিকে বিস্তার করা। আমি এখান থেকে কথা বলছি, মাইকটা বাদ দিয়ে যদি কথা বলছি, তাহলে হয়তো প্রত্যেকটা মানুষের কাছে শব্দটা পৌঁছাবে না। অর্থাৎ মাইকের ধর্ম হচ্ছে শব্দটিকে বিস্তার করা। একটা বাজার থেকে গাভী কিনেছেন, গরু কিনেছেন 20,000 টাকা দিয়ে, গরু ধর্ম কি? সে দুধ দিবে অথবা বাচ্চা দেবে অথবা লাগুন না দিবে, তার বিনিময়ে আপনি প্রতিদিন 100 থেকে 150 টাকার বিচুলি খাওয়াবেন, অর্থাৎ ফল, এটা আপনি খাওয়াবেন। আপনি নিয়ে এসেছেন একটি গাভী, রীতিমতো তাকে খাওয়াচ্ছেন, কিছুদিন পরে দেখা যাচ্ছে যে আপনার সেই গাভীকে আপনাকে দুধও দিচ্ছে না, বাচ্চাও দিচ্ছে না। বলুন তো ভাই, এই গাভীটিকে বা গরুটিকে আপনি বাড়িতে রাখবেন? কেন রাখবেন না? কারণ যেটা, যে গরুটি তার ধর্ম ত্যাগ করেছে, গরু ত্যাগ করেছে, আর আপনি যে গরুটির মালিক, এই মাইকটি এখন চলছে, আমি দিব্যে রেখে দিয়েছি। মাইকটা যদি এখন যদি বন্ধ হয়ে যায়, আমরা মাইকটির সামনে রাখবো? রাখবো না। কারণ যেটাই, মাইকটি তার ধর্ম গরু ত্যাগ করেছে, অর্থাৎ আমরা ত্যাগ করে দিব। মহাসৃষ্টি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি আমাদের সৃষ্টি করেছেন, তিনি আমাদের মালিক, তিনি আমাদের একটি ধর্ম দিয়েছেন, বিধান দিয়েছেন, পবিত্র কোরআন আর সুন্নাহ, রাসূলের হাদিস, আল্লাহ সুবহানাহু পক্ষ থেকে আমাদের জন্য, মানুষ জাতির জন্য একটি ধর্ম দিয়েছে, সেটা হচ্ছে ইসলাম। আমরা মুসলিমরা যেদিন থেকে ইসলামকে ত্যাগ করেছি, পবিত্র কোরআনকে ছেড়ে দিয়েছি, রাসূলের হাদিসকে ছেড়ে দিয়েছি, সেদিন থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ত্যাগ করেছেন। আমাদের মালিক, আমরা যখন কোন ইসলামকে ছেড়ে দিচ্ছি, ধর্মকে ত্যাগ করছি, আল্লাহ সুবহানাহু তখন আমাদেরকে ত্যাগ করেছেন, ক্ষমতা আমাদের কাছ থেকে ছিনিয়ে নিয়েছেন। আমরা ভারতবর্ষের স্বাধীন, ভারতবর্ষ আমরা শাসন করেছি, গোটা পৃথিবীকে একটা সময় ছিল যে সময় আমরা শাসন করেছি, কিন্তু এখন আমাদের কোন কথা চলছে না। এখন আমাদেরকে মিডিয়া থেকে শুরু করে বলুন, সরকার থেকে বলুন, কোন সরকারের পক্ষে বা বিপক্ষে আমি এমনটি বলছি না। বর্তমান যে মিডিয়া যে খবর দিচ্ছে, মুসলিমদেরকে জঙ্গি বলা হচ্ছে, তাদেরকে বলা হচ্ছে সন্ত্রাসী, বলা হচ্ছে কি হচ্ছে না? এই দোষগুলো কাদের? আমাদের। কেননা আমাদের যে মর্যাদা আমরা নিজেরা ক্ষুণ্ণ করেছি, তাই আমাদেরকে এখন বলা হচ্ছে বা বলতে হচ্ছে আমরা খাল কেটে নিজের কুমির ডেকে নিয়ে এসেছি। তাই এখান থেকে আমাদের শিক্ষা নিতে এতটাই আল্লাহ বলে দিয়েছেন, আল্লাহ সেই জাতি ততক্ষণ পরিবর্তন করে না যতক্ষণ তারা নিজেরা পরিবর্তন হয়, নিজে থেকে আগে পরিবর্তন হতে হবে। মুসলিমরা যে বিভিন্ন দলে বিভক্ত হয়ে এমন একটা ভাগ বা প্রতিক্রিয়া তারা নিজেদের মধ্যে সৃষ্টি করছে, যে অন্য অন্য জাতি তারা দেখে আসছে, একজন ব্যক্তি আরেকজন ব্যক্তির সঙ্গে বা এক মতবাদের লোক আর এক মতবাদের লোকের সঙ্গে এমন আচরণ, এমন ব্যবহার করছে, মনে হচ্ছে যে ওই ও মুসলিম না, মনে হচ্ছে এ মুসলিম না, যে কোনো একটি বিষয়। তাই আপনাদেরকে বলার উদ্দেশ্য এটাই, যে আমরা এই পৃথিবী থেকে মনে করতে হবে, আমরা যে পৃথিবীতে আমরা এসেছি, বা আমাদের উদ্দেশ্য কি, আমাদের মনে করতে সব জায়গায় যে আমরা পৃথিবীতে কেন আসলাম, কেন আসলাম, এই প্রশ্ন জাগে। কতজনের জায়গায় ভাগ তুলবেন? নতুন যন্ত্র দিলাম, নতুন যন্ত্র কোনদিন কোন মনে দেখেনি কেউ, আপনার হাতে দিয়ে দিলাম, তারপরে বললাম যে ভাই এই যন্ত্রটি কাজ কি, ভাই আপনি বলতে পারবেন? কেন বলতে পারবেন না? কারণ আপনি কোনদিন দেখেননি। তবে এই নতুন যন্ত্রটির কাজ কি কে বলতে পারে? তৈরি করেছে তো মানুষকে কে তৈরি করেছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তবে আল্লাহ সুবহানাহু বলে দিবে যে আমাদেরকে কেন তিনি পাঠিয়েছেন, সূরা জারিয়াত সূরা নম্বর 56, ওমা খালাকতু জিন্না ওয়া ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি মানুষ আর জিন জাতিকে সৃষ্টি করেছি শুধুমাত্র আমার ইবাদতের জন্য। ভাই আমাদের ইবাদত দাসত্ব যাই বলুন না কেন আমরা করছি, কোথায় করছি, করছি কি?
আমরা বলছি না পরিত্যাগ করেছি, এটা একটা কারণ, এটা একটা কারণ যে মুসলিম জাতি আজকে অপদস্থ হচ্ছে। একটি কারণ যে আল্লাহ সুবহানাহু যে কারণে আমাদেরকে সৃষ্টি করেছে আমরা সেটাকে পরিত্যাগ করে দিয়েছি। তিন, এই গোটা পৃথিবী আল্লাহ কেন সৃষ্টি করেছেন? পরীক্ষার কি এখানে যায় যে আমি যখন পরীক্ষার্থী মনে করে মাধ্যমিক পরীক্ষা আপনি যে সময় দিয়েছিলেন তার এক মাস বা দু মাস বা দেড় মাস আগে থেকে পড়াশোনা করতে না করে বেড়াতেন কি করতেন? আমরা পড়াশোনা করতাম। ধরুন দুজন ব্যক্তি মাধ্যমিক পরীক্ষার্থী, একজন প্রতিনিয়ত 15-16 ঘন্টা পড়াশোনা করে আর একজন আমার হিসাবে কখনো ঠিক মতো স্কুল কলেজ কিছু যায় না, টিউশনে পড়ে না। মাধ্যমিক পরীক্ষার সময় দুজনের হাতে অ্যাডমিট কার্ড আছে, খাতা কলম প্যাড সমস্ত কিছু আছে, দুজনই একসঙ্গে যাচ্ছে, বলুন তো ভাই যে 15-16 ঘন্টা পড়াশোনা করছে আর আমার একজন ছাত্র যে পড়াশোনাই করে না, এই আমার সাথে পাশ করতে পারবে? একটু জোরে বলুন না। একদম সবাই যে পাশ করতে পারবে না, আমি একটা চান্স দিচ্ছি পাশ করতে পারবে। কেমন? পরীক্ষা সেন্টারের মধ্যে ঢুকে পড়েছে আর যে ব্যক্তি পাশে করেছে সে প্রতিনিয়ত 15-16 ঘন্টা পড়তো, তার পাশে করেছে। যখন ওই 15-16 ঘন্টা যে ব্যক্তি পড়াশোনা করতো সে উত্তর লিখছে আর সে এখন তাকাচ্ছে আর এখন লিখছে, বলুন তো ভাই মানে টুকলি করছে, পাশ করতে পারবে কি পারবে না? এরকম ছাত্র সমাজ আছে না নেই? আছে। এই ধরনের ছাত্র সংখ্যা বেশি, তাহলে বোঝা যাচ্ছে যে টুকলি করে পাস করে যাচ্ছে, এইভাবে মাধ্যমিক পাস করছে, উচ্চ মাধ্যমিক পাস করছে, মাস্টার ডিগ্রি কমপ্লিট করছে। মাস থেকে মাস্টার ডিগ্রি কমপ্লিট বলবে কি বলবে না? হঠাৎ করে দেখা যাচ্ছে একদিন দুজনের বাড়িতে চলে এসেছে ইন্টারভিউ লেটার, হঠাৎ চাকরির জন্য দুজন একসঙ্গে চলে গেছে, দুজনই যাবার পরে 15-16 ঘন্টা পড়াশোনা করতো, ভেতরে ঢুকেছে তাকে প্রশ্ন করছে, ঝড়ে বুঝিয়ে উত্তর দিচ্ছে, বেড়ে চলেছে তাদের ওই আনা ছাত্রকে ডেকেছে, ঘরে মধ্যে ঢুকেছে তাকে প্রশ্ন করছে, মাথা নিচু করে বসে আছে, ভাই কেমন? এই দেখেন ধরা পড়েছে। ইন্টারভিউ পেপারে যখন ঢুকে পড়েছে সেই সময় যখন প্রশ্ন করছে একটা উত্তর দিতে পারছে না, মাথাকে নিচু করে বসে আছে। তো মহান সৃষ্টি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গোটা বিশ্ব জগৎ সৃষ্টি করলেন আমাদেরকে পরীক্ষা নেওয়ার জন্য, এই পৃথিবীতে আমাদের পরীক্ষা কার? তাই আমাদের কি ইন্টারভিউ রুম নেই? কোনটা? হাশরের ময়দান, বিচার দিনের কবরের ইন্টারভিউ। একজন এক এক রকম ইন্টারভিউ রুম কোনটা আমরা নিজেরাই চিনি না, বলুন তো ভাই। ইন্টারভিউ হচ্ছে কবর, পরীক্ষা যখন ইন্টারভিউ রুমের মধ্যে যখন কেউ থাকবে না, শুধুমাত্র যা ইন্টারভিউ আছে সে থাকবে আর শিক্ষক থাকবে, আর কবরের মধ্যে আপনার কোন বিশ্বাস থাকবে না, আমিও থাকবো না, মাতা হিসেবেও থাকবে না, কে থাকবে? শুধু যে মারা গেছে সে থাকবে আর ফেরেশতারা থাকবে, প্রশ্ন হবে কি হবে না? এই দেখেন ইন্টারভিউ গোটা বিশ্ব পরীক্ষার জন্য তৈরি করেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তিনি কি আমাদের কোন সিলেবাস দিবেন না? সিলেবাস ব্যতীত তিনি কি আমাদেরকে পরীক্ষা দেবেন নাই? মাধ্যমিক পরীক্ষা দিয়েছিলেন সিলেবাস ব্যতীত না, সিলেবাস ছিল। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোন সিলেবাস দেবেন না? কি সিলেবাস? পবিত্র কোরআন আর সুন্নাহ। তো ভাই এবার আমার একটা প্রশ্ন, বলুন তো ভাই আপনি আপনার সিলেবাস কতজন পড়েছে, হাত তুলবেন? দেখেন এখানে অনেক মানুষ আছে কতজন হাত তুলছে, 5-7 জন, 10 জন। একটাকে আপনারা কিন্তু কতটা দিয়েছেন, আমি তো নিয়ে নিয়েছি আগে থেকে কতটা, যে আমার ছাত্র যে পড়াশোনা করে না সে কি পাশ করতে পারবে? আপনারা কি বলেছিলেন? তো আপনারা তো সেই আমার ছাত্র মতো পরীক্ষা দিচ্ছেন পৃথিবীতে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরীক্ষার জন্য পাঠালেন, এটা পরীক্ষাগার, আমাদেরকে সিলেবাস দিয়েছেন পবিত্র কোরআন আর সুন্নাহ, আর এটা আমরা কিছু পড়িনি, ভাই পাশ করতে আপনি পারবেন না? দেখুন আপনারা বলে দিচ্ছেন, আপনারা নিজেরা বলছেন। এখানে আর একটি সমস্যা, কিছু কিছু আলেমরা তারা বলছে যে কোরআন হাদিস সাধারণ আমরা কথা পড়তে পারবে না বলে গুমরা হয়ে যাবে, আর বাংলা তো ওদের বাবা, বাংলা তো পড়া যাবে না।
পরিষ্কার সেখানে তারা লিখছে, তারা বলছে যে বেদ পড়তে পারে শুধু ব্রাহ্মণরা, ক্ষত্রিয়রা শুনতে পারে আর বৈশ্য শুদ্ধ তারা পড়তে পারবে না, শুনতে পারবে না। আর মনুষ্যবিদার তৃতীয় অধ্যায় একাশি নম্বর মন্ত্রে বলছে যে কোন শূদ্র যদি ভুল করেও বেদকে শ্রবণ করে ফেলে তার চোখে আকারে গরম শিশা ঢালা হবে। ভাই এই বিশ্বাসটা ধর্মগ্রন্থ সম্পর্কে কাদের? হিন্দু ভাইদের। এখন আলেমরা এই নীতি অবলম্বন করছে যে পবিত্র গ্রহণ করতে পারে শুধু আলেমরা, সাধারণ মানুষ করতে পারে না, পড়লে গোমরা হয়ে যাবে, পড়লে গোমরা হয়ে যাবে। চিন্তা করেছেন আপনিও পরীক্ষার্থী, আল্লাহ দৃষ্টিকোণ থেকে মাদানী সাহেব পরীক্ষার্থী, তিনি পড়ে পড়ে ইসলামিক পিএইচডি করছে, আপনি সাধারণ হিসেবে পড়ে আছেন, কবরে কিন্তু আপনাকে এটা প্রশ্ন করা হবে কি আমি ওই মাসিক হবো কি টুকলি করে পাশ করা যেতে পারে, ইন্টারভিউ ঠিক ধরা পড়বে না, ঠিক ধরা পড়বেন সমস্ত মানুষের জন্য পরীক্ষাগার এটা, এটা যদি মনে রাখতে পারেন। আর আমাদের উদ্দেশ্য আলোচনা ইবাদত করা দুই, আর তিন নম্বর যে যত কিছু ইসলামের উপরে অভিযোগ আসছে মুসলিমদের উপরে নির্যাতন হচ্ছে সবগুলোতে নিজেদেরই কারণে গঠন প্রেক্ষাপট অনুযায়ী, এই তিনটে জিনিস যদি মনে রাখতে পারেন ইনশাল্লাহ ইনশাল্লাহ আমরা অধিকাংশ সমাজে আমরা সফলতার দিক দিয়ে আসতে পারি। এক যেটা প্রথম বলেছি যে নির্যাতিত হচ্ছে আমরা নিজেদের কারণে, কেন ধর্মটাকে ছেড়ে দিয়েছি। দুই, আমাদের পৃথিবীতে আলোচনা সৃষ্টি করেছেন কেন? ইবাদতের জন্য। আর তিন নম্বর আমাদের যে সিলেবাস আছে সেটা পড়তে হবে, তাই যে আলম সাহেব যতই রাগ করুক না কেন তার কথা থেকে কান দেওয়া যাবে না, তারা হচ্ছে বাংলাতে পড়া যাবে না, ভাই বাংলাতে ফাজে লাভ করা যাবে ফাজে লাভ করা যাবে নাকি কি বলছেন? যারা বলছেন যে বাংলাতে কোরআন পড়া যাবে না, বাংলাতে হাদিস পড়া যাবে না, তো ভাই ফাজে লাভ মেন করে পড়ে থাকে কি না, বাংলায় বলাও যাবে না তাহলে কি বলছেন? তাদের সঙ্গে তাদের কথা প্রশ্ন করে বিরোধী মনে হচ্ছে কি হচ্ছে না, ফাজে লাভ কিতাব দিয়ে কিসে হাদিসের কিতাব কারো বিপক্ষে বলছি না, বলছি ভাই আপনারা যে আমলটা নিজেরা করছেন তো আরেকজনকে বাধা দিচ্ছেন কেন, নিজেরা করে করছেন ভাই? ইসলাম ফাউন্ডেশন ঢাকা থেকে যেসব সাধারণ যারা বিরোধী আচরণ করছে যে বাংলাদেশ নিজে করছেন সেটা আমাদের উপরে চাপিয়ে দিচ্ছেন কেন, এমন উচিত নয়।
একজন ব্যক্তির জন্য দ্বিতীয়টা কিন্তু অবলম্বন করা উচিত নয়। তাই আমাদের উচিত হচ্ছে এটাই, যেহেতু আমরা পরীক্ষার্থী, প্রত্যেককে আমাদের প্রশ্ন অবশ্যই করতে হবে, অবশ্যই করতে হবে। বেঁধে যাবে আলেমকে জিজ্ঞাসা করুন যে সত্য কথা বলে, কিন্তু এমন আলেম নয় যে নিজের মতের দিকে নিজের পথের দিকে ডাকবে, এমন নয় যে কোরআন সুন্নাহর কথা বলবে, তাকে জিজ্ঞাসা করতে হবে। তাকে জিজ্ঞাসা করতে কোনো ব্যক্তি নয়, একটি বই আছে আপনারা এখানে দেখবেন মাঝহাব কি ও কেন, জাস্টিস তাকিস মানে বই, পৃষ্ঠা নম্বর 76 মাত্রাতে আশ্রয় থেকে ছাপা আপনাদের ঢাকা, ওখানে তারা লিখছে যে ইমাম মুসলিমের খেলাফ যদি কোন সহি হাদিস চলে আসে কিমুদের ইমাম সাহেব, ইমাম দেখলে মাঝে আর বাচ্চার ইমামের কথা বলছে, হানাফি শাফি মালিক আহমেদ মাহমুদ, তারা বলছে যে এই ইমাম আবু হানিফার খেলাফ যদি কোন সহি হাদিস চলে আসে, একজন সাধারণ আলেমের জন্য উক্ত হাদিসের যে আমল করা জায়েজ নয়। পরিষ্কার লিখছে যে ইমাম আহমেদ একটা ফতোয়া দিয়েছে, আর কত পরবর্তী যদি আপনি একটা হাদিস পেয়ে যান তো ওই হাদিসের আমল করা জায়েজ নয়। ভাই এইসব কথা যদি বলে এইসব আলেম শিখবেন কিছু না? যে একজন ব্যক্তি একটা কথা বললো, আর তার কথার পরিপ্রেক্ষিতে যদি কোরআনে আয়াত চলে আসে, হাদিস চলে আসে, আপনি মানতে পারবেন না? ভাই এই ব্যক্তির কাছে জিজ্ঞাসা করা যাবে না? জিজ্ঞাসা করবেন তাকে যে কোরআন সুন্নাহ থেকে দলিল দিয়ে বলো, তাকে যে কোরআন সুন্নাহ থেকে দলিল দিবে। একটা বিষয় একটা কথা বলছিলেন যে আল্লাহ কোথায়, তাদেরকে জিজ্ঞাসা করলে তারা বিভিন্ন ভাবে ব্যাখ্যা অপব্যাখ্যা করে তারা পেশ করছেন। তার পবিত্র সাতখানা আয়াত আছে ভাই, সাতখানা আয়াত আছে, সূরা তহা 90:5, সূরা আলাম 54, সূরা ফুরকান 159, বিভিন্ন জায়গায় আল্লাহ তাআলা নিজের অবস্থা সম্পর্কে বলে দিয়েছেন, আব্রাহাম আল আরশ ইস্তাওয়া, সে মহাশক্তি আল্লাহ তাআলা তার আরশে সমন্বিত। তবে আল্লাহ তাআলা নিজে প্রশ্ন নিজে কথাকে সেটা বলে দিচ্ছে। এখন কোন মানুষ যদি বলে যে না আল্লাহ সব জায়গাতে আছে, এটা কাজে লাগে না কাদের বিশ্বাস? বাসুদেব সর্বভাবা শ্রীমদ ভগবত গীতা অধ্যায় নম্বর 15 মন্ত্র নম্বর 9, মহান স্রষ্টা সব মানুষের মধ্যে বিরাজমান, সব ভূতের মধ্যে বিরাজমান। ভাই কাদের তুমি এত চিন্তা করলা? ভগবত গীতা হিন্দু ভাইদের, তো আপনি হিন্দু ভাইদের মুসলিমদের মধ্যে আসলে কিভাবে? বাইবেল পড়বেন, ফার্স্ট কোরিন্থিয়ান্স, নিউ টেস্টামেন্ট, সেন্ট পলের চিঠি 6:19-20, আর সেকেন্ড কোরিন্থিয়ান্স 6:16-19, পরিষ্কার ভাবে বলা হচ্ছে যে ঈশ্বর প্রত্যেকটা মানুষের মধ্যে বিরাজমান। কাঁধে রাখে না খ্রিস্টানরা হিন্দু ভাইদের রাখে না? আপনি কোথা থেকে আসেন? আল্লাহ বলছে আল্লাহ কোথায় আছে? ডেকে নিয়ে আসা হয়েছে প্রথম প্রশ্ন দেখেন, আইনুল্লাহ আল্লাহ কোথায়? সঙ্গে সঙ্গে আইন আল্লাহ আল্লাহ কোথায়? মেয়ে জবাব দিচ্ছে ইসলাম আইন, আল্লাহ হচ্ছে আকাশে আছে। ভাই আল্লাহ রসুল একজন মুসলিম না কাফের, এর পার্থক্য করার জন্য কি প্রশ্ন করেছিল? আল্লাহ কোথায়? জবাবে কি ছিল? ইসলাম আইন, আল্লাহ আসমানি। দ্বিতীয় প্রশ্ন করেছে মানা আমি কে? তারপরে ইমাম আহমদের একটি ঘটনা পাওয়া যায়, তারিখে বাগদাদ, ইমাম খাতিব আল বাগদাদের লিখিত গ্রন্থ 463 হিজরিতে মৃত্যু, আজকের বই না, 463 মৃত্যু, পৃষ্ঠা নাম্বার 1347 খ্রিস্টা। ইমাম আজম করার মধ্যে আগে গেছে বেশ কিছু নাস্তিক এসেছে, আপনাদের বাংলাদেশ নাস্তিক উপদ্রব না, নাস্তিক এসেছে, এসে বলছে ইমাম সাহেব কিন্তু মনীষের বই। আর ইমাম আহমদ করার মধ্যে আগে যুক্তি বুদ্ধি এত তীক্ষ্ণ, তার সমগ্র শেষ থেকে এখন পর্যন্ত আপনি সবাই দাঁড় করতে পারবেন না।
তার যুক্তি তার বুদ্ধি এত তীব্র ছিল। নাস্তিকরা দোয়া দিতে চলেছে যে ইমাম আপনার ঘরে বাসাতে এসে হচ্ছে যে কই মৌলি সাহেব কই, উনি কিন্তু বেরোচ্ছেন না। কিছুক্ষণ পর বের হয়ে বলছে কি হচ্ছে কি সমস্যা, বলছে মৌলি সাহেব আপনি নাকি সবার প্রশ্নের জবাব দেন তা আমাদের প্রশ্নের জবাব দেবেন। তো বাবা কি প্রশ্ন, বলছে যে আপনি যে আল্লাহর প্রশ্ন করেন আল্লাহ কোথায় এখানে প্রশ্ন করেছে। এবং আপনার পরে তিনি বলছেন যে বাবা আমি দেশে একটু ব্যস্ত আছি তুমি বাবা কয়েকদিন পরে এসো। তখন নাস্তিকরা মনে করলো যে ইমামকে পারবে না এবার বাহানা করেছে। তিনি আগ্রহ করছেন না বাবা তুমি কয়েকদিন পরে এসো, ঠিক আছে পরে আসবো কয়েকদিন পরে দুই তিন দিন পরে ঠিক আছে তিন দিন পরে আসবো। যাবার সময় আগ্রহ করে মূল বেলা থেকে বলছে যে বাবা যখন আসবে তো সকলে হাতে একটা ঘটি নিয়ে যাবে, ঘটি বুঝলেন ঘটি কি বাটি এই ধরনের কিছু। তিন দিন পরে ওই নাস্তিকরা তো আগে চলে এসেছি আপনার বাসায় সামনে, তিনি ঘর থেকে বেরোচ্ছেন না বার বার ডাকে কোন বিষয় বেরোন বেরোন এবং আপনারা বেরোন বেরোয় না। কিছুর পর বেরিয়েছে বলে কি আবার আপনি কোথায় লুকিয়েছিলেন, আপনার লুকিয়েছিলাম ব্যস্ত ছিলাম। তো কি বিষয় কি হলো, ওই আপনি আসতে বলেছিলেন তিন দিন আগে এখানে এসেছি। তো কি বিষয় বাবা, তো আল্লাহকে দেখাবেন আল্লাহ কোথায়, ওই জন্য আচ্ছা আচ্ছা বলেছিলাম। তো আচ্ছা তোমাকে ঘটি নিয়ে আসতে বলছি এনেছো, এটা জিয়ে এনেছি কই, ওই যে তোমাকে হাতে যে বাবা ঠিক আছে ওই যে পানি নিয়েছো পানি লোট করে নিয়ে আসো তো ঘটিতে করে, সবাই ঘটিতে করে পানি নিয়ে এসেছে। এবং আপনার সঙ্গে সঙ্গে বলছে যে বাবা এবার বাড়ির বারান্দা যে বারান্দা বলছেন কোথায় বারান্দা একটু দাঁড়াও, দুপুর বেলা দাঁড়িয়েছে ওই যে পাত্রের দিকে তাকাও তো বাবা পাত্রের দিকে তাকিয়েছে জিজ্ঞেস করে রে ভাই তোর পাত্রে কি, আমার পাত্রের মধ্যে সূর্য দেখি তাই নাকি, আর একজন জিজ্ঞেস করছে তোর পাত্রে কি, আমার পাত্রের মধ্যে সূর্য, তোর পাত্রে কি আমার পাত্রে সূর্য, সূর্য কি তোর পাত্রের মধ্যে ঢুকলো কিভাবে, সূর্য কোথায় তোর পাত্রে ঢুকলো কিভাবে। তারপর জিজ্ঞেস করছে আচ্ছা সূর্য কটা, তো সূর্য তো একটা, তো তোর দশ জনের হাতে দশটা ঢুকলো কিভাবে, পৃথিবী জুড়ে বিশ্বজুড়ে থাকতে না থাকার কি আছে, সূর্য কোথায় আছে আকাশে, গোটা পৃথিবীতে কিভাবে রৌদ্র দিচ্ছে প্রত্যেকটা কোনো কোনো পৌঁছে দিচ্ছে। সমস্ত এই যুক্তিতে ব্যবহার করেন যে মহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনিও তার জায়গাতে আছেন, কারণ গোটা বিশ্ব জগতে তিনি তার জ্ঞান তার দৃষ্টি তার শ্রবণ প্রত্যেকটা জায়গাতে, কোন জায়গায় খালি নেই। তো তিনি একটা যুক্তি যে নাস্তিকের সব লাজবা বর্তমানে যারা বলছে দাবি করছে যে আমরা হানফি মাযহাবের অনুসারী বা এই কথা মানে ইমাম আবু হানিফা না মানে না, কেন কারণ বিপক্ষে বলছি না বলছি দেখুন ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ যে যুক্তি পেশ করেছে চূড়ান্ত যুক্তি, তারা দলিল পেশ করছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আগামী করে আয়াতে বলছে যে আল্লাহ সারা ধর্মের চেয়ে নিকটে, তাই আল্লাহ মানুষের মধ্যে আছে সর্বত্র বিরাজমান। সুরা নাসে এই হাদিস আছে নাকি আসলে ছয় কিন্তু আদাব অধ্যায় আল্লাহ সুবহানাহু বলছে মায়ের পায়ের নিচে যান না, ভাই হাদিস আছে না নেই আজকে যাবেন বাড়িতে আপনার আম্মার সাথে দাঁড়িয়েছে কুটতে শুরু করবে জান্নাতে ঢোকার জন্য বলবেন নাকি না, কেন আল্লাহ রাসূল তো বলছেন মায়ের পায়ের নিচে যান না, তো ঘুরের নিচে যান না ঢুকবেন। আসলে এটা কি, এটা রূপকর্থে ব্যবহার করা হয়েছে, মায়ের যদি খিদমত করে অবশ্যই জান্নাতে যাবেন। আল্লাহ রাসূল বলেছেন সহিহ বুখারী কিতাবুল খাস হাদিস নম্বর 6488 যে মৃত্যু তোমার যুদ্ধ সিদের চাইতে নিকটে, ভাই মৃত্যু যুদ্ধ সিদের চাইতে নিকটে মানে কি আছে নাকি লাগে না, আমাদের পশ্চিম বাংলাতে একটা কথা বলে যদি কথাটা সঠিক নয় যে একমাত্র চরণজানের মরণ কোথায়, চরণ মানে পাপ, চরণজানের মরণ কোথায় মানে আপনার যে মৃত্যু কোথায় পা জানি, কিভাবে আপনি এখানে বক্তৃতা শুনছেন আপনার মৃত্যু দেখা যাচ্ছে আর 10 মিনিট 11 সেকেন্ড পরে হবে, আপনি হঠাৎ করে দেখবেন এখানে চলে গেছেন ওই বাস ফেলা নেই ওখানে মৃত্যু লেখা আছে পাখিটা না হেঁটে নিয়ে চলে যাবে, আমার মৃত্যু লেখা আছে কোথায় আপনার ঢাকার
কথা যদি সঠিক নয়, আলোচনার পক্ষ থেকে তার কিছু লেখা আছে, পায়ের ক্ষমতা নেই, অবশ্যই এটা আলোচনার পা দিয়ে চালিয়ে দিলে একটা ভিন্ন কথা। তো মরণ গেলে মানে চরম গেলে মরণ কোথায় হবে? তো আসলে যে ঘটনা আছে মৃত্যু তোমার জুতার ফিরের চাইতে নিকটে, এই কথা কেমন কথা? রূপ অর্থে ব্যবহার করা হয়েছে। আল্লাহ সারা বিয়ের চাইতে নিকটে, এটা ওই অর্থে ব্যবহার করা হয়েছে। যদি আপনি এটা অপব্যাখ্যা করতে চান, তাহলে আপনার মায়ের পায়ের নিচের মাটি করে আপনি ঢুকতে হবে। প্রত্যেকটা ক্ষেত্রে প্রত্যেকটা জায়গাতে আমি এই জন্য অপব্যাখ্যা করছি। আরেকটা কথা বলে দিই, ভগবান শ্রী কৃষ্ণ কাদের দেবতা? হিন্দু ভাইদের। শ্রীমান ভাগবত একটা ধর্মগ্রন্থ, 800 অধ্যায়ে 700 মন্ত্র আছে। অর্জুনের সঙ্গে শ্রীকৃষ্ণ কথোপকথন হচ্ছে গোটা ভাগবত গীতা জুড়ে 700 মন্ত্র। 700 অধ্যায় প্রশ্ন উত্তরের মাধ্যমে হতে হতে তো অষ্টম অধ্যায় ঢুকেছে। আর প্রথমে অর্জুন শ্রীকৃষ্ণকে প্রশ্ন করছে, 800 প্রশ্ন করছে, তার মধ্যে প্রথম প্রশ্ন, কিং তদ্ব্রহ্মা কিং আধ্যাত্মা কিং কর্মসত্তমা আদিভূতম চ কিং প্রোক্তে আদিদেবম কিং উচ্যতে। বলছে কিং তদ্ব্রহ্মা, কৃষ্ণকে প্রশ্ন করছে অর্জুন, বলছে হে প্রভু কিং তদ্ব্রহ্মা, ব্রহ্মা কে, সৃষ্টিকর্তা কে, সে কোথায় আছে? প্রশ্ন কি ভাই, ব্রহ্মা কি সৃষ্টিকর্তা? শ্রীকৃষ্ণ কি বলতেন? মাম, সংস্কৃত মাম মানে আমি, আমি ঈশ্বর। তিনি তাই বলেন, উত্তর দিচ্ছেন শ্রীমান ভাগবত গীতা অধ্যায়ে 8:3, আক্ষরম ব্রহ্মপরম স্বভাব ধর্ম উচ্যতে ভূতভাব বিসর্গো সংহিতা। আক্ষরম ব্রহ্মপরম, আক্ষরম মানে জন্ম মৃত্যু, যা জন্ম নেই মৃত্যু নেই, পরম পরম ওপরে। তিনি বলছেন ঈশ্বর হচ্ছেন তিনি, যে তিনি যিনি কখনো জন্মগ্রহণ করেননি, মৃত্যুবরণ করেননি, আর তিনি কোথায় আছে? পরম, জ্ঞানী উপরে। হিন্দু ভাইদের দেখেন ধর্মগ্রন্থে ঠিক কথাটি লেখা আছে, শ্রীকৃষ্ণ কখনো নিজেকে ঈশ্বর বলেনি, কখনো বলেনি, কিন্তু হিন্দু ভাইরা কি মানছে? ঈশ্বর মানছে। শ্রীকৃষ্ণ বলছে ঈশ্বর যিনি, তিনি উপরে আছেন, তিনি বলতে পারতেন যে আমি ঈশ্বর, আমার উপাসনা করো, তিনি বলেননি। শ্রীমদ ভাগবত গীতা অধ্যায় 8:66, সর্বধর্মম পরিত্যাজ্যম একম শরণম ব্রজ, সর্বধর্মম সমস্ত ধর্ম পরিত্যাজ্য পরিত্যাগ করে দাও, মাম একম শুধুমাত্র এক ঈশ্বরকে শরণম ব্রজ, তার আরাধনা করো, তার গুণকীর্তন করো। ভাই শ্রীকৃষ্ণ কি বলছে? আমার বলছে নাকি? শুধুমাত্র এক ঈশ্বর উপাসনা করো, তিনি বলতে পারতেন আমার উপাসনা করো, মাম একম শরণম ব্রজ, তারই আরাধনা করো, তার গুণকীর্তন করো। হিন্দু ভাইদের ধর্মগ্রন্থ স্বাভাবিকভাবে পরীক্ষা করে দেখবেন, আমি একটা তদন্ত করে দেখেছি আমাদের বন্ধু বান্ধবীদের মধ্যে, তাদের প্রশ্ন করছি যে ভাই তোদের ধর্মগ্রন্থ শ্রীমদ ভাগবত গীতা এটা তোরা কতজন পড়েছিস? আমি আপনাকে যেটা মানে আমার গবেষণা জিজ্ঞেসকরা পেয়েছি, এই 100 জনের মধ্যে 99 জন তাদের ধর্মগ্রন্থই পড়েনি, 99 জন পড়েনি। আপনি নিজে তদন্ত করে দেখুন তারা পড়েনি। আপনি যেমন বাপ মারা গেলেন, মা মারা গেলেন, 40 খানা 11 দিনে খানা দিলেন, কোরআন দিয়ে তরি কি করি না? ওদের 11 দিন 9 দিনের শ্রাদ্ধ আছে, তারাও কিন্তু ওই ভাগবত গীতাকে খতম দেয়, ওই মরার দিনে তারাও কিন্তু বের করে। আমরা মুসলিমরা কিন্তু একই অবস্থা। আপনাকে যদি শুধুমাত্র দেখাতে শুরু করি যে হিন্দু ধর্ম বলেন তারা মুসলিম, আমাদের বলতে মুসলিম প্রেক্ষাপট যে কতটা মিল আছে, আপনারা প্রত্যেকের জায়গাতে মিল করে দেবো। ওই যে মিল করে দিলাম যে বেদ পড়তে পারে শুধু ব্রাহ্মণ না, কোরআন পড়তে পারে শুধু আলেম না, আমরা যদি পরে তাহলে তোমরা পথ নষ্ট হয়ে যাবে, পরে তাদের চোখে কেন শেষে ঢালি না? হিন্দু মাঝে মাঝে 4টি বর্ণ পাল আছে, ব্রাহ্মণ বৈশ্য শূদ্র ক্ষত্রিয় আছে না নেই? 4টি আছে ভাই, আমাদের মধ্যে আছে না নাই? আছে, 4টি আছে। একটা কিন্তু বেশি নেই দেখেন, হানাফি শাফি মালিক আছে, ওদের মধ্যে 4টি বলো, 4টি বলতে এদের মধ্যেও আছে। প্রত্যেকটা জায়গাতে যদি আপনি একত্রিত করতে যাবেন, প্রত্যেকটা জায়গাতে এক হয়ে যাবে। তার মানে বলছি না যে সব মুসলিম ভাই রাখি হিন্দু এমনকি না, তাদের সঙ্গে মিল আছে। হিন্দু ভাইদের ধর্মগ্রন্থে আছে যে ঈশ্বর হচ্ছে উপরে আছে,
শ্রীকৃষ্ণ বলছেন যে আমি ঈশ্বর, তিনি বলছেন এক ঈশ্বর উপাসনা করতে, কিন্তু হিন্দুরা সেটা মানে না, তারই উপাসনা করে। মুসলিমরাও তাই, একই অবস্থা। তাদের ধর্মগ্রন্থ আছে যে আল্লাহ তার আরশে সমাসীন, সমন্বিত, কিন্তু মুসলিমরা বিশ্বাস করছে কি আল্লাহ সর্বত্র বিরাজমান। এবং আরো অনেকবার যুক্তির তর্ক পেশ করেছেন যে আকাশে সূর্য আছে, ওরা পৃথিবীকে আলো দিচ্ছে, এটা যদি সম্ভব হয় আল্লাহ সুতরাং তিনি উপরে থাকবেন, ওরা পৃথিবীতে তার ক্ষমতা চলতে পারে না, এমনকি কি হয় তাও তারা মানতে রাজি না, তাও মানতে রাজি না। প্রথম অধ্যায় এক থেকে নয় নম্বর পর্যন্ত অনুচ্ছেদ করবেন, ওখানে একই কথা আছে যে শুরুতে একটি আলো ছিল, শুরুতে একটি আলো, আলো আলো মানে কি নূর, আর সে নূরের মধ্যে থেকে আত্মার নূর সৃষ্টি হলো। আমি বাইবেল আছে দেখে যেতে পারি, আমার মোবাইল আছে, শুরুতে একটি নূর ছিল আর নূর থেকে একটি নূর সৃষ্টি করা হলো। ভাই এই আকিরা কারা পছন্দ করে? খ্রিস্টানদের ধর্মগ্রন্থ আছে, কিন্তু মুসলিমরা বিশ্বাস করে কি করে না? তারা বলে যে আল্লাহ নূরের নবী হয়ে দাও, নবী নূরের সারা জানা একই কথা, একই জিনিস। প্রত্যেকটা একই জাতি খ্রিস্টানরা কিভাবে তারা পৃথিবীতে রাখেন তারা ছড়িয়ে দিয়েছে, তাদের বাইবেলের অনুচ্ছেদ গুলো মুসলিমদের আকিদা হিসেবে গ্রহণ করছে, আমরা কিন্তু গ্রহণ করছি। আপনাদের এই বাংলাদেশের কোন এক জায়গাতে ফোন করে আপনারা জানিয়ে দিয়েছেন বিদ্যমান করেছেন কয়েক বছর আগে, তিনি একটি বই লিখেছেন, একটি বই লিখেছেন, বইটিতে তথ্যটা পেয়েছিলাম যে বাংলাদেশের বেশ কিছু পূর্বাঞ্চল জায়গাগুলোতে যে অনেকজন খ্রিস্টান তারা দাবার দিচ্ছেন মুসলিমদেরকে যে তোমরা ইসাই মুসলিম হও। শুনেছেন ভাই? ইসাই মুসলিম খ্রিস্টানরা তারা এত কৌশল তাদের, তারা একজন মুসলিমকে এসে বলছে যে ভাই আমরা পবিত্র কোরআন মানি, পবিত্র কোরআন মানি, পবিত্র কোরআন মানে হ্যাঁ ইসলামকে মানি, তো হ্যাঁ মানি আমি ইসলামকে মানি, খ্রিস্টানদের দাবি। তারপরে তাকে বলছে যে ভাই এই যে তোমরা হানাফি শাফি মালিকি হাম্বলি মানছো, তো এইসব ব্যক্তি কারা ছিল? মানুষ না নবী? মানুষ ছিল, আমি যখন বলতে পারবো নাকি মানুষ ছিল, তো তোমরা যদি এই হানাফি তরিকা গ্রহণ করতে পারো, শাফি তরিকা গ্রহণ করতে পারো, তো ঈসা আলাইহিসসালাম তিনি তাকে নবী ছিলেন, তার তরিকে কেন মানবে না? তাহলে কি বলতে হচ্ছে ঈসাই মুসলিম আপনাদের এনা তুমি আব্বাসী এনা তুমি, তিনি তো একবার গিয়েছিলেন, আমি ভিডিওটা দেখেছিলাম ইউটিউবে আছে দেখবেন, তিনি ঈসাই মুসলিমের সঙ্গে বিতর্ক করতে গিয়েছিলেন, দেখবেন ইউটিউবে আছে, 5 লক্ষ করে ভিউ হয়েছে। ওখানে দেখবেন এনাতুল আব্বাসীকে এই প্রশ্নগুলো করেছে, একজন খ্রিস্টান ওকে জিজ্ঞাসা করছে যে ভাই আমরা কোরআন মানি, খ্রিস্টানরা বলছে কিন্তু হাদিস মানি না, কোরআন মানি কিন্তু হাদিস মানি খ্রিস্টানরা বলছে, তার জন্য প্রমাণ বলছে যে না আমরা কোরআন মানে হাদিস মানি না। তাই তুমি মুসলিমের একটা মনটাকে সহজে মানে গ্রহণ করে নিতে পারছে প্রথমত, তারপরে বলছে যে ভাই শুনুন যে ইঞ্জিন এটা আল্লাহর কালামই কালাম না, ভাই আল্লাহর কালাম কোন পরিবর্তন হতে পারে? দ্বিতীয় প্রশ্ন এবার যে ইঞ্জিন এটা আল্লাহর কালাম কি কালাম নয়? অবশ্য আমরা শুনে বলবো তো আল্লাহর কালাম, সেটা মাইকে 144। দ্বিতীয় প্রশ্ন যে আল্লাহর কালামের পরিবর্তন হতে পারে না? পরিবর্তন হতে পারে না, কিন্তু তোমরা তাহলে বলো কেন যে ইঞ্জিন বিকৃত হয়েছে? বিস্তারিত বলে দিয়েছে মানবে না। একজন হিন্দু ভাষাকে দাবি কাজ চলছে, বলছি যে ভাই আপনার মূর্তি পূজা করেন, উনি বোঝা ভাই মূর্তি পূজা, মূর্তি পূজা তো করা নেই আছে, মূর্তি পূজা করে নিয়েছে কার্য, যেখানে ভাই মূর্তি পূজা করে নিয়েছে শুরুতে আছে, আজ তাই জানি তো কোথায় আছে? আচ্ছা তুমি মোবাইল তোমার মোবাইল থেকে কোরআন বের করো, কোরআন বের করেছি সুরা বাকারা 30-38 নম্বর আয়াত পড়তে শুরু করেছে, আচ্ছা অথবা আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কে যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিনতিকে মাটি কাটি দিয়ে তৈরি করলেন, দিয়ে দেওয়ার পরে ফেরেশতা থেকে দাগ দিয়ে দিলেন, এটা তুমি চিন্তা মানো মানে যে সিজদা করে তারা কি? তারা ভালো
আর যে চিন্তা করেনি তারা যারা যারা মুখিলা করে না কোরআনের ভাষা নিয়ে তারাই হয় না দলিল দেখুন এই দলিল খণ্ডন করতে পারবেন কি বলে কোরআন শুরু হয়েছে আদমকে যদি চিন্তা যদি করে দিত বেশ পাইতাম পৃথিবীতে জন্ম নিত না নিত নাকি ওই যে যারা মুক্তি পূজা করে না তারাই পাইতাম কোরআন দিয়ে প্রমাণ সেকেন্ড ওকে পাল্টা প্রশ্ন করলাম ভবিষ্যৎ চান হিন্দু একটি পুরাণ প্রতিশতদিন খন্ডদিন অধ্যায় তিন মন্ত্র নম্বর আট সেখানে পৃথিবীতে ঈশ্বর বিষ্ণু প্রথম যে মানুষকে সৃষ্টি করেছেন তার নাম আদম না হাওয়া মানে কি বুঝলেন আদম হাওয়া ম্লেচ্ছ ম্লেচ্ছ মানে ম্লেচ্ছ শব্দে তিনটি অর্থ হয় একটা বিদেশি মানে যে ভারতবর্ষের লোক নয় আর একটা ছিল অপবিত্র আর ম্লেচ্ছ শব্দে বলতে গেলে হিন্দু ভাইয়ের সংস্কৃত একটু ইংলিশে যে ডিকশনারি আছে অমরকোষ শব্দটা প্রচলিত সেটা যদি ম্লেচ্ছ শব্দে তারা সার্বিক ভাবে বোঝে বা মনে করে তারা যে মুসলিম মানে অপবিত্র মুসলিমকে তারা বলছে বুঝে পৃথিবীতে মহান স্রষ্টা ঈশ্বর যে প্রথম মানুষ সৃষ্টি করেছে তার নাম আদম আর হাওয়া আর তার যে উল্লেখ মানে মুসলিম তারপর শ্লোক পর পর বলছে যে আদম আর হাওয়ার গর্ভে থেকে যে সন্তান হয়েছিল তার একটা অপরের বিবাহ হতো কি হতো না তারপরে সংস্কৃতি হয়েছে মানে ভাই 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 বলে আমি বললাম ঠাকুর সাহেব ঠিকই আছে আপনি যখন বলছেন যে কোরআনের আয়াত থেকে প্রমাণ হয় মূর্তি পূজা এই আয়াত থেকে তো আপনার ধর্মগ্রন্থ থেকে প্রমাণ হয় যে পৃথিবীর প্রথম যে মানুষ আদম আর হাওয়া তার ভাই বোনের বিবাহ করতো তো আপনি আপনার বোনকে বিবাহ করে একবার দেখান বুঝতে পারলেন তুমি সেই সময় বিধান যদি এখন ফিট করো কাজ হবে ওকে চিন্তা করতে না তোমাকে আপনাকে এখন বিবাহ করে দেখাতে হবে বোনের সঙ্গে যদি করে দেখান তবে হবে ওরা বলছে খ্রিস্টানের জবাব না করে রাখুন না আল্লাহ তালা কোনো পরিবর্তন হয় না তো পরিবর্তন হয় না তো ঠিকই আছে তাদের কোনো ঠিকই আছে সমস্যা না পরিবর্তন হয় কি আছে বাইরে একাধিক আয়াত দ্বারা বা অনুচ্ছেদ দ্বারা প্রমাণিত গসপেল জন করবেন পাশ্চাত্যের তিরিশ অনুচ্ছেদ যীশু খ্রিস্ট ওখানে বলছে যীশু খ্রিস্ট স্বয়ং বলছে যে মুসা আলাইহিস সালাম ছিল কে যদি এক গালে জল মারে একটা দাঁত ভেঙে দেয় তাকে আর একটা আটটা ভেঙে দেয় এতে মুসা আলাইহিস আইন ছিল যীশু খ্রিস্ট এসে বলছে গসপেল ম্যাথিউ পাঁচ অধ্যায় তিনি একত্রিশ বত্রিশ শুনছে তিনি বলছেন যে তোমাকে যদি কে এক গালে জল মারে আর একটা পেতে দাও এটা কিন্তু গান্ধীজি পরবর্তী সময় কপি করেছে কিন্তু আসলে এটা গান্ধীজি পড়া নয় এটা হচ্ছে বাইবেল একটা অনুচ্ছেদ তবে পূর্ণ হয়েছে কাহিনী বিধান তন্ত্র হয়েছে কি হয়নি অবশ্যই হয়েছে আপনার বাংলাদেশের সবচেয়ে ইসরায়েল মুসলিমকে এইসব তথ্য আমাকে দিচ্ছে আর তাহলে মুসলিম থেকে ইসরায়েল মুসলিম বানাচ্ছে ধীরে ধীরে এদের খন্দকের আব্দুল্লাহ জামান হিসেব অনেক কাজ করেছে অনেক তার বই দেখবেন কমকে সাত থেকে আটখানে এর বিরুদ্ধে বলে গেছে কোন জায়গায় আপনারা বাংলাদেশি ওই ব্যক্তিকে মনে যদি মন মানসিকতা যদি আমাদের হতো খন্দকের আব্দুল্লাহ জাহাঙ্গীর সাহেব যদি চলত আজকে বাংলাদেশে প্রচুর আলেম কিন্তু আজকে বাংলাদেশের মুসলিমদের অবস্থা আমাদের পশ্চিমবাংলার থেকে তুলনামূলক ভাবে আমি বলি আপনারা বন্ধ করে দিচ্ছেন সমস্যা কি হচ্ছে রাগারা কি বাড়ছে নাকি একটা মাহফিল হবে সেটা আপনারা কি ক্ষমতা ক্ষমতা বলে আপনারা বন্ধ করার চেষ্টা করছেন তো রাগারা কিন্তু মুসলিমদের মধ্যে বৃদ্ধি পাচ্ছে হিন্দু ভাইরা মূর্তি পূজার দলিল দিচ্ছে
ওরা দলিল দিবে, কিন্তু দলিলটা সমন্বয় করতে হবে। কিভাবে করবেন? মানদণ্ড কি? মানদণ্ড হচ্ছে ওটাই যে দলিলটা যেটা দিচ্ছে সেটা যেন নতুন ভাবে ব্যাখ্যা না হয়। নিক্ষিপ্ত করবো নিকৃষ্ট স্থান। ইসলামের বলেছেন তিনটে প্রজন্ম লাগে, এক পবিত্র কোরআন, মনে আছে দেখি আমরা যে আলোচনা শুনছেন খুব ভালো লাগছে। একটু পরে একটা গল্প বলে আপনার আজকে মতো আলোচনা শেষ করবো, আপনার প্রশ্ন উত্তর শুরু করুন। ভাই সাইদ বুখারি প্রথম মানুষ কি? আমরা সকলে বলছি দেখেন সব মুক্তি সমস্ত কাজ নির্ভর করে কিসের উপরে? নিয়াতের উপরে। তো ভাই আমরা এখানে যা এসেছি কতজন নিয়াত করেছি যে মসজিদে আসছি যেটা হক সত্য কথা শুনবো, কোরআন হাদিস শুনবো আর সেটা মেনে নিবো এখন থেকে, কতজন সব ঝুলে হাত করছে? যদি এমন কি হতো প্রত্যেকটা কাজ নির্ভর করে কি নিয়াতের উপরে? নিয়াত যদি খাস হয় অবশ্যই এখানে কিছু নিয়ে যেতে পারবেন, আর নিয়াত যদি খাস যদি না হয় আপনি এখান থেকে কিছু নিয়ে যেতে পারবেন না। নিয়াতের মান বা গুরুত্ব অনেক বেশি, অনেক। তাহলে এই ভাবেন না যে নিয়াত মানে আপ বললাম যে নিয়াত করে আসতে হবে, আপনি বাইরে বেরোচ্ছেন না তো সালাত যেমন নামাজে পড়েন যে যার সাথে যাচ্ছে ওর নিয়াত করে, সেটা আমার নিয়াত নয়। নিয়াত মুখে পড়া কি? এখানে আমাদেরকে ভুল বলছে, আমরা বলি নিয়াত হচ্ছে অন্তরের জিনিস। অন্তর দ্বারা নিয়াত করাটি কি? একটা পুলিশ ধরেছে বেধড়ক মারছে আর পুলিশ তখন বলছে একজনের চুরি করবি, বেধড়ক মারছে আর চিৎকার করছে না স্যার একজনের চুরি করবো না, প্রচন্ড আর চিৎকার করছে। পুলিশ অফিসার আবার মারছে যে না স্যার চুরি করবো না আর মনে মনে করছে ছেড়ে থাকতে হবে তাকে। পুলিশের মারে না বলছে না স্যার চুরি করবো না আর মনে মনে বলছে তুই ছেড়ে থাক এর উপর বাড়িতে আগে করবো। স্বামী স্ত্রী প্রতিদিন ঝামেলা হয় রাত্রে যখন বিছানায় সবাই আর স্বামীর মুখ থেকে গন্ধ বের হয় বিড়ি আর স্ত্রী ঝামেলা করে প্রতিনিয়ত কি তুমি দেওয়া খাও এই প্রতিনিয়ত বলে স্বামী একদিন রাগ করে বলে যাও আজ থেকে বিড়ি খাওয়া শেষ বন্ধ করে দেবো যাও, একটু ভাত খেতে চেয়ে পরে ধরাচ্ছে হয় কি হয় না? মানে ওটা কেন বলেছিল? মানে অন্তর থেকে বলেনি, মানে নিয়াত হচ্ছে অন্তর থেকে। তার জন্য আমরা বলি নিয়াত হচ্ছে অন্তর থেকে করা ফরজ আর মুখ থেকে করা বিধান, কেন এটা কোরআন সুন্নাহ দ্বারা প্রমাণিত নয়। আর যদি থাকে নিয়াতের গুরুত্ব একটা গল্প। নিয়াত যদি খাস থাকে অবশ্যই ওই নিয়াতের দরুন আপনাকে আলোচনা জান্নাতে যেতে মানে দিতে পারে। নিয়াত যদি খাস থাকে, একটা উদাহরণ দিই, একটা গল্প,
এখানে অনেকজন ছাত্র বসে আছে, অনেকজন বক্তৃতা শুনছে, একজন মাদ্রাসার ছাত্র সে মনে মনে ভাবছে যে রাত্র অনেক হয়ে গেল, রাতভর জলসেশনের খরচ নয়, তবে সজনে দুই টাকা সাল আদায় করা এটা খরচ, এটা ভেবে আমাদের জলসাকে প্রস্থান করতে চলে যাচ্ছে, এদিক হয়ে যাচ্ছে। আর ওই অন্ধকারে একটি বাড়ি আছে, ওখানে 16 বছর একটা মেয়ে, যুবতী মেয়ে, সে তখন মনে মনে ভাবছে যে এখানে তো জলসা হচ্ছে, বাড়িতে কেউ নেই, মা আব্বা কেউ নেই, আজকে তো রাত দুটোর সময়তে বাড়িতে কেউ নেই, 16 বছরের মেয়ে, সে ভাবছে কি ভাববে, ও ভাবছে যদি কাউকে পেতে আপনাকে আমার সাহায্য চরিতার্থ করতাম, ও কিন্তু বাড়ি থেকে নিয়ে আসছে বা ভাবছে যে বাড়িতে ফাঁকা, এখন যদি কাউকে পেতাম তাহলে সাহায্য চরিতার্থ করতাম, এটা ভাবছি। আর এদিক থেকে এই ছেলে যদি আসতো যে আমি ফজরের সালাত আদায় করতে 2 টাকা, আর যদি জামাত ধরে বসে আছে বারবার মনে করছে যে কে যদি আসে তাকে প্রস্তাব দেবো, কে যদি আসে তাকে প্রস্তাব দেবো, এই যে বলা বলি মনে মনে করছে, আর জেনে ধরেছে হ্যাঁ একজন ব্যক্তি আসছে, কিছুক্ষণ পরে দেখছি যে এবার পেয়েছি একজন ব্যক্তিকে, অনেকক্ষণ পর ছেলেটি তখন তার বাড়ির সামনে দিয়ে যাচ্ছে, বেচারে মাথায় টুপি, মেয়েটি তখন বলছে সর্বনাশ এটা তো কাজ হবে না, একে যদি একবার এই কথা বলি তাহলে আগে তো বলে আজ থাকবে না, না তুলে কি বলে খেলাম না, ও তো মানবে না। সঙ্গে সে মেয়েটিকে সজন আবার প্রবঞ্চনা দিচ্ছে যে আঙুল সোজা আঙুলে যদি ঘি না উঠে আঙুলটা পাকাতে হবে, সজন প্রবঞ্চনা দিচ্ছে যে যখনই ছেলেটি তোমার বাড়ির সামনে আসবে আর তুমি চিৎকার করতে লাগবে, এই বাড়িতে চোর পড়েছে চোর পড়েছে চোর পড়েছে, আর যখন এই কথা বলবে তখন দেখবে কাজ হয়ে যাবে। ঠিক তাই, ছেলে যখন বাড়ির সামনে এসেছে আর মেয়েটা বাড়ির ভেতর থেকে চিৎকার করছে, এই বাড়িতে চোর পড়েছে চোর পড়েছে চোর পড়েছে, ছেলেটি তখন মনে মনে ভাবছে যে হুজুরের কাছ থেকে শুনেছি বক্তৃতা শুনে আসলাম যে কোন নিরীহ ব্যক্তিকে যদি আমি যদি তাকে যদি সহযোগিতা করি আমার নাকি জন্য নাকি জান্নাত আছে, তো মেয়েটিকে চোরে ধরেছে বাড়ি ঘর চুরি করবে, তো এখানে দাঁড়িয়ে থাকার লাভ নেই, জান্নাত দিতে হবে। প্রথম করেছে কি বাড়ির দরজা মরজা ভেঙে ঘরের মধ্যে ঢুকে পড়েছে, ঢুকে বলছে কোন চোর কোথায় চোর কোথায়, চোর আমি মেয়েটির সঙ্গে তার মুখে চেপে ধরছে তুমি চুপ করে আস্তে আস্তে, তো কি মেয়েটির ধরে প্রস্তাব দিয়ে দিয়েছে যে বেরিয়ে কাজ করতে হবে, হ্যাঁ 30 টাকা করে খতম শুরু করেছে, কি বলেন এটা ওর সঙ্গে হতে পারে না, এটা গোনা কাবিরা গোনা পাপ, ওরা শুরু করে দিয়েছে, মেয়েটি কোনো ভাবে ছাড়ছে না, যে না তোমার কাজ করতে হবে, সেটি পালিয়ে যাওয়ার চেষ্টা করছে, মেয়েটি এবার আবার ধরছে পালিয়ে যাও নাকি, তুমি যদি এবার যদি পালিয়েছো আর আমি তো আবার চিৎকার মারবো, আর চিৎকার করবো এবার এই বলে যে হুজুর ভাই তুমি আমাকে ধর্ষণ করতে ঢুকেছো ঘরের মধ্যে, দুই রাস্তা বন্ধ, বলছি এবার যদি তুমি পালাও মানে পালাবা মনে করো আমি তো আবার চিৎকার মারবো, আর বলবো যে তুমি একজন হুজুর আর রাত্রি 12:30 একটা দিয়ে তোমার ঘরের মধ্যে ঢুকেছো আমাকে ধর্ষণ করার জন্য, ছেলেটি চিন্তিত কি করা যায়, নিয়াত খাস আছে কিন্তু ফজরের দুই রাকাত সালাত আদায় করবে, আল্লাহ সালের পক্ষ থেকে সাহায্য আসবে। ছেলেটি তখন মনে মনে ভাবছে যে আমি কেউ কোথায় পড়ে গেলাম, তখন সঙ্গে সঙ্গে বুদ্ধি চলে আসলো, মেয়েটিকে বলছে শুনুন আমি একটি সমস্যার মধ্যে পড়েছি, তো কি তো টয়লেটে যেতে হবে, তো ঠিক আছে তাদের যান টয়লেটটা দেখিয়ে দিয়েছে, টয়লেটের ভেতরে গিয়ে ভাবছে যে কি করা যায়, ভাবতে ভাবতে নিচের দিকে তাকিয়ে যে কাংলায় জিলাপি মানে পায়খানার মধ্যে কি থাকবে, জিলাপি থাকবে নাকি, না থাক জিনিস পড়ে থাকবে, এবং দেখছে যে নিচে মলমূত্র পড়ে আছে, ছেলেটি ভাবছে যেটা তো নাপাক জিনিস, কিন্তু বাইরে যে নাপাক ফিরে আসলাম এর চাইতে বেশি নাপাক নয়, এটা ধুলে পরিষ্কার হয়ে যায়, সমস্যা ছেলেটি কি বলছে কি ওই নাপাক জিনিসকে তুলে হাতের মুখে মাখিয়ে নিয়েছে, মেয়েটি বাইরে গিয়ে বারবার ডাকছে কই আসুন আসুন, বলছে আসছি আসছি, যে ঘর থেকে বেরিয়েছে বাথরুম থেকে সমস্যা কি ব্যাপার একদম বন্ধ হয়ে গেল, আর বলি না আমি তো আপনার বাইরে কোনো ঢুকি নাই, ফিরে যে ঢুকেছে আর পড়ে গেছে আর লেগে গেছে, মেয়েটি সঙ্গে সঙ্গে ধাক্কা মেরে জানে কিন্তু বেরোন তাড়াতাড়ি ধাক্কা মেরে তাড়িয়ে দিয়েছে, বলুন তো ভাই এই ছেলেটি যে এই দুটো না পাক জিনিসটা মেগেছিল গোনা হবে না কি হবে, সন্তুষ্টি মিলেছে যে জলসা প্রস্থান করছে ফজর দুই রাকাত সালাত আদায় করবে, আর ওই নাপাক জিনিস থেকে যে নাপাককে বাইরে রেখেছিল অর্থাৎ মেয়েটি যে প্রস্তাব দিয়েছিল করছে তো ওটা ভুলে পরিষ্কার হয়ে যাবে, অবশ্যই ইনশাআল্লাহ আল্লাহ তাকে নাকি দেবে নি দেবে। তো ভাই আমরা কতজন এখানে এসেছি যে কিছু শুনলাম আমল করব, যদি এই নিয়াতে খাস আসেন অবশ্যই কিছু নিয়ে যাবেন, আর যদি বলেন না কিছু দেখতে এসেছি
তাহলে ভাই কিছু যাবে না, ফাঁকা এসেছেন ফাঁকা চলে যাবেন। আজকের মতো আমরা আলোচনা এখানে শেষ করলাম। সুবহানাক আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাই প্রশ্ন করেছেন যে ইসলামী রাজনীতি কি মুক্তির পথ? ইসলামী রাজনীতি অবশ্যই ইসলামের রাজনীতি আছে, তবে ডেমোক্রেসি বর্তমান গণতন্ত্র এটা ইসলামে নেই, কি বুঝলেন? ইসলামের রাজনীতি হচ্ছে এটাই যে গোটা পৃথিবীর মাটিতে আলোচনা তাহিদের বাণী প্রচার করতে হবে, এটা হচ্ছে রাজনীতি। যেটা আল্লাহ দীর্ঘ 23 বছর জীবনে করেছেন, তারা করেছেন, ইসলামের সর্ববৃহৎ, এটা হচ্ছে রাজনীতি। কিন্তু বর্তমান ডেমোক্রেসি বা গণতন্ত্র এটা ইসলামের রাজনীতি নয়, যারা এটাকে মানতে যে সর্বশ্রেষ্ঠ রাজনীতি দিন প্রতিষ্ঠা করার জন্য এটা যথার্থ নয়। এই জন্য একটা উদাহরণ দিয়ে থেকে স্বাভাবিক ভাবে বা যারা বলছে যে আমরা গণতন্ত্রের মাধ্যমে আমরা দেশ কায়েম করব, তারাও কিন্তু বলে যে গণতন্ত্র শিখ বলে, কি বলে না বলে? তো ভাই একটা পায়খানা চেম্বারের মধ্যে, পায়খানা চেম্বারের মধ্যে একটা হালাল খাদ্য যদি থাকে আপনি তুলে খাবেন? খাবেন নাকি? শিরিকযুক্ত আমল পূর্ণ হবে? তো ভাই তাদের বলে তারা তারাই প্রমাণিত হচ্ছে না, তাদের ইবাদতটা পূর্ণ হবে না। ভাই দিন ক্যান্সার একটা ইবাদত নিবাদত না, ইবাদত ইবাদত পূর্ণ হওয়ার জন্য কি লাগবে? নিয়াত খাস, শিব থেকে মুক্ত থাকতে হবে, বিদাত থেকে মুক্ত থাকতে হবে, আর সুন্নাহ অনুযায়ী হতে হবে। তবে দিন কে যদি ইবাদত হয় তো এই চারটে পয়েন্ট অবশ্যই থাকতে হবে। তো ডেমোক্রেসি গণতন্ত্র আব্দুল লিঙ্কন কালমা এর যে ডেমোক্রেসি দিয়েছে এটা কি রাসুল সুন্নাহ? তো ইবাদত যদি মনে করে করেন তো কিভাবে উপলব্ধ হতে পারে? অতএব এটা কখনোই গ্রহণযোগ্য নয়। আর কিছু কি স্পষ্ট হয়েছে? আলেমদের মধ্যে বিভেদ কেন? অনেকগুলো কারণ আছে, কে ক্ষমতার জন্য, কে নেতৃত্বের জন্য। মূলত হচ্ছে দুটো বর্তমান, ক্ষমতার জন্য আর নেতৃত্বের জন্য আলেমদের মধ্যে বিভেদ। ক্ষমতা কোনটি? যে আপনার 1 লক্ষ মুরিদ আছে, এবার আপনি যদি প্রচলিত যে জিনিসটা চলছে তার বিপক্ষে যদি একবার বলে দেন যে না এটা তো ঠিক না, সর্বরত পালন তো ঠিক হচ্ছে না, দেখবেন আপনার মুরিদের 1 লক্ষের মধ্যে সম্মান চলে যাবে, যাবে কি যাবে না? তার জ্বলন্ত প্রমাণ, আমরা কিছুদিন আগে শেখ ছিল, আমরা গিয়েছিলাম আপনাদের বরিশালের ঘোলাতে, ওখানে একজন পীর শেখ ছিলেন, তার নাম হচ্ছে হাফেজ শেখ, নাম কি ছিল না? অধিকাংশ সময় তার সত্য কথা বলতে চায় না। এখন যদি আপনাকে বলি কাফসের মারফুল করে নাম শুনেছেন ভাই, কার লেখা? আমাদের নাকি মুক্তি সফি সাহেবের লেখা, একজন দেবন্দি আলেম হানাফি, কেটে যাবে। এই জন্য তারা সহজে হক কথা বলতে চায় না, তাদের একজন আলেমের সঙ্গে আরেকজনের মতপার্থক্য থাকবে, আর মতপার্থক্য থাকবে এটা নিয়ে কোনো কিছু করার নেই, তাই ক্ষমতা অধিকার সবাই দেখাতে চায়। কোন প্রকার হাদিসের উপরে আমল করা যোগ্য নয়? হাদিসকে সাধারণত 2 ভাগে ভাগ করা হয়, একটা মাকবুল একটা মারদুদ, একটা গ্রহণযোগ্য একটা অগ্রহণযোগ্য। গ্রহণযোগ্যের মধ্যে সহি আছে, হাসান আছে, হাসান ইসবাই আছে, সহিহ গাইরি এইসব ক্যাটাগরি আছে, আর যেগুলোর মধ্যে মুসনাদ মুনকির এগুলো আছে। তো যাইফ হাদিস আমল যোগ্য নয়। একজন ব্যক্তি আপনার বাংলা চ্যানেল আলেম, তিনি বলছেন জয়ীফ মানে কি?
তো দুর্বল, তো দুর্বল হিসেবে রাখা দেওয়া যাবে না কেন? তিনি বলছেন একটা যুক্তি দিচ্ছেন, যুক্তি শুনলেন? কোরআন হাদিস থেকে দলিল পাচ্ছেন, যুক্তি পেশ করছে। তিনি বলছেন যে একজন ব্যক্তি, তোমার বাপ, আমার বাপের বয়স মনে হয় 60, তার মানে কি দুর্বল হয়ে গেছে কি যায়নি? কি বলে দুর্বল বলতে আহলে হাদিসটা দুর্বলকে লাথি মেরে ফেলে দেয়, গ্রহণ করে না। তো তার বাপ তো 60 বছরের যে দুর্বল, তো লাথি মেরে ফেলে দেয় কেন? আমার বাপের বয়স 60, দুর্বল হয়ে গেছে, আলহামদুলিল্লাহ মানে বিশ্বাস করি, লাথি মেরে ফেলি না, আলাদা ভাবে রেখে দিই। কিভাবে? আমার বাপকে দিয়ে কোনো কাজ করে নিই না, অর্থাৎ কিন্তু তোমরা দুর্বল, তোমার বাপকে দিয়ে তাও কাজ করে, যত যে তোমার কাজ বোঝাচ্ছ। কি বুঝলেন? আমার বাপ দুর্বল হয়ে গেছে, বাপকে দিয়ে কাজ করি না। কি বলেছি? আলাদা করে রেখেছি, না তোমাকে কাজ করা লাগবে না, তুমি এখানে আলাদা করে থাকো। সিলসিলা হাদিসের যাইফাল মানজর ইমাম নাসিরউদ্দিন আলবানী আলাদা করে রেখেছে, খুব সুন্দর ভাবে খাটে আমরা তুলে রাখি। কিন্তু তুমি কি করো? বাপের বয়স 60 যাই হয়ে গেছে, আর তুমি সেই লোকে তুমি বেটা শক্তিশালী কাজ না করে বাপকে দিয়ে কাজ করে নাও, লজ্জা লাগে। তারপরে বোঝা গেল যে যুক্তির দিক থেকে গ্রহণযোগ্য না। বিল বাইয়িনে তো যুবুর সূরা নাহল আয়াত নম্বর 43-44 বলছে, যখন দলিল পেশ করবে সেটা স্পষ্ট হতে হবে, কোন জাইফ নয়, কোন দুর্বল নয়। আসলে বিষয়টি স্পষ্ট হয়েছে, জানাজার নামাজ আর কবর জিয়াদের সঠিক নিয়ম, এটা একটা বক্তৃতা দিতে হবে। ভাই সলাতুল রসুল কার কার বাইকের নাই, হাত তুলুন। আসাদুল্লাহ গালিব সাহেবের হাদিস ফাউন্ডেশন থেকে ছাপিয়েছেন যে বইটা, সলাতুল রসুল কার কার নেই তারা হাত তুলুন। আলহামদুলিল্লাহ, এই বইটা অবশ্যই সংগ্রহ করবেন, অবশ্যই সংগ্রহ করবেন। বাংলা ভাষাতে আমল করার জন্য সবচেয়ে ভালো বই হচ্ছে এটা। আরেকটি বই আছে সালাতে মুফাসসির, যেটা আমাদের আব্দুল হামিদ ফাইজিয়াল মাদানী, আমাদের পশ্চিম বাংলার বর্তমানের লেখক, তিনি লিখেছেন, তৌহিদ প্রকাশন থেকে ছাপিয়েছেন। এই দুটো বই অবশ্যই বাইরে রাখবেন। সলা, কিয়ামতের মাঠে বান্দার সর্বপ্রথম যে হিসাব নেওয়া হবে সেটা কি? সলাত। তাফসীর ইবনে কাসির হাদিস নম্বর 1859, সুনান নাসাই হাদিস নম্বর 466, সনদ হাসান সহি। কিয়ামতের মাঠে প্রথম যে হিসাব নেওয়া হবে সেটা সলা, তো সলাতুর রাসূল একটা রেখে দেবেন। প্রত্যেকটা কথার লাইনে দলিল দেওয়া আছে, আর ওখান থেকে বিস্তারিত জেনে নেবেন। আর যারা পড়েননি, আমি এখানে অনুরোধ করবো, যারা মসজিদের ইমাম আছেন, তারা প্রতিদিন না হলে সপ্তাহে একদিন দাঁড় দেওয়ার চেষ্টা করেন বইটা, একদিন অধিক ভাঙ্গার কারণ সমূহ পড়ে শুনিয়ে দিলেন। মুসল্লি যারা আছে, জানাজার বিধিবিধান শুনে দিলেন একদিন, ইনশাআল্লাহ এগুলো যদি শোনাতে থাকেন, আমজনতা যারা আছে তারা যথার্থভাবে আমলটি করতে পারবে, কিয়ামতের মাঠে সালাতের হিসাবটা দিতে পারবে। আসলে যদি স্পষ্ট হয়ে যায়, পর্যায়ে কি ভাই কেউ বলতে কি বোঝাই আর জানাজার নিয়ম জানতে চাই? আবার একটি প্রশ্ন, কি ভাই জানাজার সাথে থেকে পর্যায়ে কি ভাই বলা হয়, অর্থাৎ আপনার পাড়াতে একজন মানুষ মারা গেছে, প্রত্যেকজনকে যেতে হবে এমনটি নয়। গোটা পাড়া থেকে দেখা যায় 100 জন মানুষ আছে, 60 জন চলে গেছে, 48 জন যদি না যায় এজন্য জানাজার হবে না, এটাকে বলা হয়। আর জানাজার সালাত বিষয়টি আমি বললাম, ওই বিষয়টি বই থেকে স্পষ্ট করে জেনে নেবেন। অনেক বিধিবিধান আছে, শুধুমাত্র আল্লাহ নাসুদ্দিন আলমানী আহমদ জানায়েজ বইটিতে 2500 বিধান উল্লেখ করেছে। ভাই আপনাকে এখন কোনটা বলবো কোনটা বাদ দেবো? তাই সালাতুল রসুল এটা পড়বে, ইনশাআল্লাহ ওখান থেকে বিস্তারিত পেয়ে যাবে। জানাজার সূরাতুল ফাতিহা পাঠ করা যাবে কি যাবে না? আব্দুল ইবনে আব্বাসের সূত্রে হাদিস বর্ণনা আছে সেই বুখারীতে, হাদিস নম্বর 1218 স্পষ্ট করে বলেছে যে জানাজার সালাতে আল্লাহ রাসূল সূরাতুল ফাতিহা পাঠ করতেন, আর এটা সুন্নাত শব্দ ব্যবহার করেছেন। আর স্পষ্ট একটা দেশে বুখারি হাদিস নম্বর 756 প্রথম খণ্ড 144 এবং আরবি দারুল উলুম দেওবন্দ থেকে ছাপা অধ্যায় নম্বর 95 আল্লাহ রাসূল বলছেন, উমাইয়া বিন সামিত, আবু হুরায়রা, মাঈশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আবু সাঈদ খুদরি, 10 জন সাহাবী থেকে হাদিসটা বর্ণনা আছে, লা সালাতা লিমান লাম ইকরা বি ফাতিহাতিল কিতাব। লা সালাতা মানে কি? কোন সালাত নেই, লা ইলাহা মানে কোন আল্লাহ নেই,
তাহলে কি বলছে, নাই দুর্গা নাই কালী নাই সরস্বতী নাই লক্ষ্মী না যিশু কেউ নেই, মানে লালওয়ালাদের সমস্ত ফরমাট হয়ে গেল, পাঠ করতে হবে, এটা সেই সূত্রে প্রমাণিত, এতে কোন সন্দেহ নেই, সেই বুখারী মুসলিমের মতো হাদিস অবশ্যই বলতে হবে। তাকবীর 20 রাকাত নামাজ কোথা থেকে শুরু হলো? কঠিন প্রশ্ন। তাকবীর 20 রাকাত কোথা থেকে শুরু হলো আমরা নিজেরা বুঝতে পারছি না কোথা থেকে শুরু হলো, তবে কিছু কিছু ঘটনা পাওয়া যায় যারা সমাজে আছে যারা বিষয়ে তারাবি করে, তাদের বিপক্ষে বলছি না, আপনাকে আটকাটা করতে হবে এ কথা বলছি না। তাদের দাবি কি, যারা 20 টাকা পর তাদের দাবি দেবে, তারা বলবে যে ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বিশ্বের তারাবি শুরু করেছেন, জামাত হুকুম করেছিলেন, বিশ্বের তারাবি কে শুরু করেছেন? ওমর বিন খাত্তাব। তাদের পাল্টা প্রশ্ন করলো, ওমর বিন খাত্তাব যদি 20 টাকা তারাবি চালুই করে তার রসুল কত টাকা করতেন? তুমি মুখটা বন্ধ করে রাখবে, আল্লাহ রসুল কি তারাবি পড়েননি? যদি আল্লাহ রসুলের 20 টাকা আমল থাকতেন তাহলে ওমর বিন খাত্তাবের নাম আসতো? তারপরে বোঝা যাচ্ছে 100% যে আল্লাহ রাসূলের 20 টাকা তারাবির আমল ছিল না, থাকলে কোন বলতো না ওমরের নামে চালাতো না, চালাতো নাকি না? ওমর বিন খাত্তাব কত টাকা তারাবি চালু করেছে এই নিয়ে তারা যে দলিলটি দিচ্ছে, আপনাদের বাংলা কি হয়েছে, আপনাদের বাংলাদেশে দলিল সহ নামাজের মাসায় আব্দুল মতিন সাহেবের লেখা বই 413 পৃষ্ঠা থেকে শুরু করেছে, ওখানে একটি হাদিস নিয়ে এসেছেন, বলছেন ওমর বিন খাত্তাব 20 টাকা তারাবি চালু করান, দলিল দিয়েছে মুসান্নাব ইবনে আবি শাইবা, কাকে নির্দেশ দিয়েছে? ইয়াজিদ বিন নোমানকে ওমর বিন খাত্তাব 20 টাকা তারাবি নির্দেশ দিয়েছেন, বইটি দেখবেন স্পষ্ট লিখেছে, কিন্তু এখানে একটা কারচুপি আছে, 20 টাকা তারাবি নির্দেশ ওমর বিন খাত্তাব কাকে দিয়েছে ভাই, মুখস্থ বলেন, ইয়াজিদ বিন নোমান, কাকে? ওমর বিন খাত্তাব মৃত্যুবরণ করে কত হিজরিতে? 23 হিজরিতে। ইমাম হাজার আসকালানি তাকলিদুত তাহাদিস জীবনী নম্বর অর্থাৎ রাবি নম্বর 3888, ওমর বিন খাত্তাব মৃত্যুবরণ করে 23 হিজরিতে, তিনি নির্দেশ দিচ্ছেন কাকে 20 টাকা তারাবি? ইয়াসির বিন রোমানকে। ইয়াসির বিন রোমান তিনি মৃত্যুবরণ করতে যেতে জানেন 133 হিজরিতে, মানে দেখায় মানে ওমর বিন খাত্তাব জন্মগ্রহণ যখন মৃত্যুবরণ করেছে মৃত্যুবরণ করেছে উনি 133 হিজরিতে, ভাই তার সঙ্গে দেখাই হয়নি, তো ভাই নির্দেশ দিল কিভাবে? এখন যদি বলি যে আমার দাদু আমাকে নির্দেশ দিয়েছে তুই ওয়াজ করবি, কেমন কথা? বাংলাদেশ আধুনিক প্রকাশনী হাদিস নাম্বার 1228, মূল আরবি হাদিস নাম্বার 1302, ওমর বিন খাত্তাব উবাই বিন কাব তামিম আর দালিকে 8-3-11 রাকাতের নির্দেশ দিয়েছে স্পষ্ট, তারা বলছে হাদিসটা সাজ, বিশাল হাদিসের মহকি বলছে এই হাদিসের সমস্ত সাজ, অথচ এই মুয়াত্তা মালিকের হাদিস 238 নম্বর হাদিস, মূল হাদিস বিশকাত এসেছে, এই যে সনদে হাদিসটা বর্ণনা করছে সেই বুখারিতে হাদিস নাম্বার 1578 কিতাব বলে হাজে সেম সনদে হাদিস আছে, ভাই সেই বুখারি হাদিসকে যা বলতে হবে সাজ বলতে হবে, একই সনদে সহি মুসলিমে ওই সনদে চারখানা হাদিস আছে, ভাই হাদিসকে সাজ বলে দেবে? মিশকাত তার মুয়াত্তা মালিকে যে 8-3-11 রাকাত ওমর বিন খাত্তাব ইয়াসির বিন রো তামিম আর দারিকে যে নির্দেশ দিয়েছে ওয়াই বিন কাবা তামিম আর দারিকে, এর মধ্যে কোন বিচ্ছিন্নতা নাই,
কোন মুসলমান মুমকিন নেই, কিন্তু 20 টাকাটা যে নির্দেশ দিয়েছেন ওটাতে মুমকিন আছে, অর্থাৎ সূত্র সূত্র বিচ্ছিন্ন বা ওটাকে গ্রহণ করেছেন, এটাকে ছেড়ে দিয়েছেন। ওই যে আবার বললাম তোমরা কাজ চালাচ্ছ কি কাকে দিয়ে, 7 বছরের বুড়ো বাপকে দিয়ে। ওমর বিন খাত্তাব কে দিয়ে যে কথা বলেছেন সঠিক নয়। ওমর বিন খাত্তাব 8 দিন 11 রাকাত তারাবি নির্দেশ দিয়েছেন, বাইরে দেখে নেবেন মিশকাত প্রথম খণ্ড মূল আরবি 115 পৃষ্ঠা লাইন নাম্বার 9-11, বাংলা মিশকাত হাদিস নাম্বার 1228, আরবি মিশকাত হাদিস নাম্বার 1302, মুয়াত্তা মালিক হাদিস নাম্বার 248, স্পষ্ট প্রমাণিত। এটা চালু হবে কিভাবে? অনেক ঐতিহাসিকগণ বিশেষ করে সুনান তিরমিজি এবং তিরমিজি আলোচনা করেছেন এই বিষয়টি, যে আল্লাহ রাসূল যখন 8 রাকাত তারাবি পড়তেন অনেকক্ষণ ধরে পড়তেন, সুনান আবু দাউদ হাদিস নম্বর 1475, এবং ফজরের আসনটা হয়ে যেতেন, সাহাবারা মনে করতেন যে শেহরি মনে আজকে পাবো না। তো পরবর্তী সময়তে মানুষ উজ্জ্বল কি করলো, রাকাত থেকে বৃদ্ধি করতে থাকলো, রাকাত থেকে বৃদ্ধি করতে থাকলো আর নামাজকে সংক্ষিপ্ত করতে থাকলো। কিন্তু 20 রাকাত যে বলছে এমনটি নয়, ইমাম মালিক হচ্ছে 36 রাকাত 39 রাকাত 41 রাকাত, ইমাম আহমেদ ইবনে হাম্বাল বলেন না এই রাকাতের কোনো হিসাব নেই, সালাতুল্লাইল মাসনা মাসনা, রাতের সালাত 2 রাকাত 2 রাকাত করে যত ইচ্ছা তত করো। আমরা তার জন্য আমাদের মাসালা তারাবির প্রসঙ্গে কি আমরা বলে দিই পরিষ্কার, আমাদের মাসালা যেটা, কেউ যদি আপনারা প্রশ্ন করেন তারাবির রাকাত সংখ্যা কত, তারাবির রাকাত সংখ্যা কত, আপনি বলেন 8 রাকাত সুন্নাহ, কেউ যদি বলে 20 রাকাত, তো 20 রাকাত না ভাই 40 রাকাত পর্যন্ত পড়ো 2 রাকাত 2 রাকাত করে, আমাদের কোনো আপত্তি নেই। 8 টাকার তারাবি সুন্নাহ, কেউ যদি 20 টাকা পড়তে চায় নফল সালাত, ভাই তুই 20 টাকা কেন, তুই 35-40 যা ইচ্ছা তাই পড়তে পারো, কোনো আপত্তি নেই, বুঝতে পারলেন? এটা বলেছেন যে তারাবি 8 টাকা সুন্নাহ, এই কথাটা আল্লামা আনোয়ার শাহ কাশ্মীরি তার ফাইজুল বারী দ্বিতীয় খণ্ডের 420 পৃষ্ঠা সহিহ বুখারীর সারা আর সুনান তিরমিজির সারা 8 শাজি দ্বিতীয় খণ্ডের 166 পৃষ্ঠাতে এই কথাটি বলেছেন তিনিও, যে তারাবি আল্লাহর সুন্নাহ থেকে 8 টাকাতে প্রমাণিত। তবে কেউ যদি 20 টাকা পড়তে পারে, এটা পড়তে পারে নফল সালাত, কোনো আপত্তি নেই, আমরা ওই কথাটাকে মেনে নিলাম, আশা করি সেটি স্পষ্ট হয়েছে। ভাই প্রশ্ন করেছেন কারো যদি খারাপ আকিদা বা ভুল আকিদা থাকে তার সমালোচনা করা যাবে কি যাবে না। ইমাম নাববীর একটি বই আছে, বাংলা অনুবাদ হয়েছে বইটি, বইটির নাম রিয়াদুস সালেহীন, গীবত বলে একটি অধ্যায় আছে, 6টা ক্ষেত্রে গীবত করা জায়েজ, তার মধ্যে একটা ইসলামকে যারা ধ্বংস করার কাজে লেগেছে আল্লাহ সুন্দর গীবত করেছেন। ভাই সুরা লাহাব বলেননি, একবার নাম ধরে গীবত করেছে, কেন ইসলামের ক্ষতি হয়েছে, কাফেরদের নাম ধরে ধরে বলেছে, তার মানে যখন ইসলামের ক্ষতি হয়ে যাচ্ছে কোন ব্যক্তির দ্বারা, ঠিক আছে, সেই সময় মুসলিম উম্মাকে সতর্ক করার জন্য সে ব্যক্তির নাম ধরে তার ভুল ত্রুটিগুলো উপস্থাপন করা, এটা যায় এটা গীবতের আয়াতে আসবে না, তাই এটা তখন মুসলিম হকপন্থী আলেমদের জন্য এটা দায়িত্ব হয়ে যায় যে কেউ যদি পবিত্র কোরআনের অপব্যাখ্যা করে ভুল আকিদা প্রচার করে, তো হকপন্থী আলেমদের দায়িত্ব হয়ে যায় যে না তার ওই কথাগুলোকে দলিল ভিত্তিক খণ্ডন করা, এটা গীবত না, খণ্ডন করা জায়েজ, এটা ফরজ হয়ে যায় এবং কেউ বিকৃত করে, আসলে সেটি স্পষ্ট হয়েছে। ভাই প্রশ্ন করেছেন আমার বিষয়ে, আমার যদি সংক্ষিপ্ত বলি, আসলে আমার বাবার নাম ছিল বিমল দাস, মানে হিন্দু, আমার বাবা যখন বিয়ে করে তখন মুসলিম মেয়েকে বিবাহ করে, তারপর আমি হচ্ছে জন্মসূত্রে মুসলিম, তাহলে আমাদের পরিবারটি ছিল প্রভাবিত আমাদের পিসি মাসি এদের প্রভাব দ্বারা, যেটা যেটি অর্থাৎ আমার বাপের গোষ্ঠী যারা আছে বা মুসলিম তাদের সঙ্গে আমাদের সম্পর্ক খুব মজবুত ছিল, মায়ের গোষ্ঠীর সঙ্গে কোনো সম্পর্ক ছিল না, তার জন্য আমরা 4 ভাই বোন আমরা প্রভাবিত ছিলাম আমাদের ভাই বোন সকলেই আমার পিসি মাসির জন্য। 2012 পর্যন্ত 23 জানুয়ারির আগ পর্যন্ত কোনদিন নামাজ টামাজ কিছুই করিনি, আমাদের বাড়িতে এইসব জিনিস ছিলই না। 2012-23 জানুয়ারি আল্লাহ সুবহানাল্লাহ হেদায়েত করে তারপরে, তো এইটা হচ্ছে বিষয়। কিন্তু 2012 আগে দুর্গা পূজাতে আমি অষ্টমী নবমী দশমী 3টা ড্রেস দিতাম, কোনদিন যদি ভারতে ঘুরতে যান আমাদের বাড়ি থেকে 2 কিলোমিটার দূরে একটা মন্দির আছে চারতলা মন্দির, ওখানে ঠাকুর মশাই আছে, ঠাকুর মশাইকে জিজ্ঞাসা করবেন যে রামু ভাইকে চেনেন,
তিনি বলেন হ্যাঁ চিনি, সঙ্গে সঙ্গে বলবেন আচ্ছা উনি আগে আজকে 4-5 বছর কেমন ছিলেন, তিনি দেখবেন বলবেন যে আমাদের মন্দিরে কত এসেছে প্রসাদ খেয়েছে, তিনি বলবেন। মানে 2012 পূর্বে আমাদের বাড়িটা শুধু তার নামে ছিল, ইসলাম কবুল করেছিল, শুধু আব্বা ছাড়া কেউ নামাজ পড়তে কিছু করতো না, তবে বেরেলি ছিল আমার বাপ, মানে কবর মাজার পূজা করতো, মানে একটু পরিবর্তন হয়েছিল। ওখানে তাজা একটা দুর্গা পুজো, সে যে মাটির দাঁড়িয়ে থাকে, আর আমার আব্বা যখন ছিল তখন মানে শুয়েছিল যারা তাদের পছন্দ করতো, মানে কবরের মধ্যে পার্থক্য সে একটা দাঁড়িয়ে থাকে না শুয়ে থাকা, একজন বাইরে থাকে একজন ভেতরে থাকে, এতটাই পার্থক্য ছিল। তো যাই হোক আলহামদুলিল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পক্ষ থেকে হেদায়েত এসেছিল 2012 জানুয়ারি, তখন থেকে সহবদায় করি, আর তারপরে আস্তে আস্তে বিভিন্ন ভাবে আলেম ওলামার সঙ্গে থেকে কোরআন সুন্নাহ তাদের সঙ্গে থেকে প্রতিনিয়ত 17-18 ঘন্টা পড়াশোনা করে আলহামদুলিল্লাহ আজকে আপনাদের সামনে বিশেষভাবে আমরা একটা মিশনে নেমেছি। আপনাদের বাংলাদেশে যে নাস্তিকতা প্রচার করছে, ইসলামকে অবমাননা করছে, আর যত বেজন্মগুলো জন্মছে কিন্তু বাংলাদেশ থেকে, দেখেন সব নাস্তিকগুলো তো বাংলাদেশে, আমাদের ইন্ডিয়াতে নেই। তাসলিমা নাসরিন মা সন্তান ছেড়ে মানে কতগুলো ছড়িয়ে দিয়েছে দেখেছেন, কিছুদিন আগে কওমি মাদ্রাসা থেকে মাসুদ, মুক্তি মাসুদ নাম শুনেন নেই, নাস্তিক ঘোষণা করে দিল। তাদের বিরুদ্ধে কোন ব্যক্তিকে দেখেছেন আলেম ওলামাকে প্রতিবাদ করতে, কিন্তু কে বুকে প্রাণ বেঁধেছে তারপরে দেখেন পর্যন্ত জিহাদ ঘোষণা করে দিল। কিন্তু নাস্তিক হয়েছে, ইসলামের অবমাননা করছে, রাসূলকে গালি দিচ্ছে, তাদের বিপক্ষে কিন্তু মিডিয়া, যারা মিডিয়ার দখল আছে আপনাদের এখন বাংলাদেশে, যারা হকানি আলম তাদেরকে দেখলে নাকি আহলে হাদিসটা চুপসে যায়, খাটের তলে লোকায় এইভাবে বক্তৃতা দিচ্ছে। মুক্তি মাসুদ যে নাস্তিক হয়ে গেল, কওমি মাদ্রাসার ছাত্র দীর্ঘদিন ধরে মাদ্রাসায় পড়িয়েছে একজন শিক্ষক, সে নাস্তিক হয়ে গেল, তার বিপক্ষে যেসব দলিল উপস্থাপন করছে কেন খণ্ডন করছে না? কিন্তু কে বুকে করে হাত বাঁধল, কে নামে নিচে হাত বাঁধল, এই নিয়ে আজকে বাংলাদেশের অবস্থা যা, যে জিহাদ ঘোষণা করে দিচ্ছে একে অপরের সঙ্গে, লজ্জা লাগা উচিত। তাই আমরা ভীষণ একটা যেটা পরিকল্পনা করেছি যে নাস্তিকদের ইনশাআল্লাহ ইনশাআল্লাহ তাদের প্রত্যেকটা প্রশ্নের জবাব দেওয়ার জন্য আমরা কিছু প্রোগ্রাম ধারাবাহিকভাবে করবো, ওপেন প্রোগ্রাম। আর গত 24 তারিখ রাত্রি 10:36 নাস্তিকদের প্রোগ্রাম চ্যালেঞ্জ দেওয়া হয়েছে, শুনে তারা যে জামি মসজিদ আছে ঢাকাতে, ওখানে চ্যালেঞ্জ দেওয়া হয়েছে, যে আজকে চ্যালেঞ্জ থাকলো যে কেউ যদি আমার সঙ্গে বিতর্ক করতে চাই ইনশাআল্লাহ আমরা বিতর্ক করব, ইসলামের উপরে যত অভিযোগ আছে আমরা অভিযোগ গুলো খণ্ডন করবো, কেউ যদি বিতর্ক করতে চাই কোন নাস্তিক ইনশাআল্লাহ আমরা প্রস্তুত আছি। ফর্মুলাটা আমরা বলে দিই, যে সিচুয়েশন বা যে পদ্ধতি হবে সেটা হচ্ছে নাস্তিক যে বিপক্ষে থাকবে তাকে প্রত্যেকটা কথা যে অভিযোগ গুলো স্থাপন করবে পবিত্র কোরআন থেকে আর আসলে হাদিস থেকে স্পষ্ট করে দেখাতে হবে, লাইনে লাইনে, নিজের মনের গল্প কথা বলা যাবে না। 2 নম্বর একটা ওপেন খোলা চ্যালেঞ্জ, খোলা জায়গাতে হবে, অর্থাৎ একটা কনফারেন্স রুম হওয়া। ডক্টর জাকির নিগম করেছিল না উইলিয়াম ক্যাম্বেলের সঙ্গে, ওই ধরনের স্পষ্ট ঘরের মধ্যে নাস্তিকদের পক্ষ থেকে 1 ঘন্টা বক্তৃতা হবে, আমাদের পক্ষ থেকে 1 ঘন্টা বক্তব্য হবে, তারপরে আবার আধা ঘন্টা থাকবে রিবাটাল সেশন, পাল্টা প্রশ্নের পাল্টা জবাব, তারপরে থাকবে উন্মুক্ত শ্রোতাদের প্রশ্ন উত্তর। যদি কেউ আলোচনা করতে চাই, আমরা আজ থেকে 3 দিন আগে আমরা চ্যানেল ছেড়েছি ইউটিউবে, আলহামদুলিল্লাহ আমাদের ভিডিওটি কমপক্ষে 60,000 মানুষের কাছে পৌঁছে গেছে, তাদের কাছে গিয়েছে, 3 দিন হয়ে গেল, আমরা আবারও রিপ্লাই করে দিলাম চ্যালেঞ্জটা, আমরা বসতে রাজি আছি, যদি বাংলাদেশে চান বাংলাদেশে, আর যদি ভয় করেন তো ভারতে, কারণ তারা তো পালিয়ে ভারতে যায়, ওখানে কোনো সমস্যা নেই, তবে এই যে শর্তগুলো বললাম শর্তগুলো পূরণ করতে হবে, তবে আমরা আলোচনা করতে রাজি আছি, প্রস্তুত আছি ইনশাআল্লাহ, আমাদের এতে কোনো সন্দেহ নেই। কোরআনে আমার সন্দেহ যে লা ইলাহা ইল্লাল্লাহুল মুত্তাকিন, কোনো সন্দেহ নেই ইসলাম নিয়ে, কিন্তু তারা যেহেতু সন্দেহ ঢুকেছে, মানে আলেম ওলামার এখন দায়িত্ব কি সন্দেহ দূর করা, কিন্তু আলেম ওলামা কই, ওরা তো হাত বাঁধা নিয়ে ব্যস্ত আছে, হাত বাঁধা নিয়ে ব্যস্ত আছে, 10 লক্ষ 12 লক্ষ মুরিদ এটা নিয়ে ব্যস্ত আছে, নবীকে ভালোবাসে, নবীর আশেকের রাসূল দাবি করছে, কিন্তু আশেকের রাসূল এই দেশ সে পরিপূর্ণ আপনাদের বাংলাদেশ, কিন্তু আশেকের রাসূলকে যে গালি দিচ্ছে নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, তাকে বিভিন্ন ভাবে অবমাননা করছে, মানে তার একদিন খুলেছে, এত কেরামত দেখ নাই, এটা ধ্বংস করে দিক না, এটা খুব ফাঁদ দিবে নাকি, কি বলে
কুপা দিয়ে তাবিজ টাবিজ দিয়ে যদি এত কাজ হয়, তো এই নাস্তিক যারা ইসলামের নামে এত বদনাম করছে, কুপা ঠিক না আপনারা শেষ করে যাবেন, এখন শেষ হয়নি, শেষ করবো বলেছি, শেষ করবো বলেছি। মজলিস শেষের একটি দোয়া আছে, সুন্নতি দোয়া, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।